guests and viewers, Assalamu alaikum wa rahmatullah. Welcome to today's webinar on youths, keys of a better tomorrow. Dear viewers, প্রথমেই আমরা আমাদের আজকের গেস্টদের সাথে পরিচয় হয়ে নিব। আজকে আমাদের ওয়েবিনারে স্পিকার হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস্টার নুরুল হুদা খোকন, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট অ্যান্ড প্রফেশনাল ইন্টারপ্রেটার, প্রোটেকশন কনসালটেন্ট। আমাদের সাথে আছেন আজওয়ার রশিদ অয়ন, ফাউন্ডার প্রেসিডেন্ট আইইউসি ডিবেটিং ক্লাব, স্টাফ অফ ইউনাইটেড নেশনস। আমাদের সাথে আছেন মিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন, সিনিয়র টেস্টিং ইঞ্জিনিয়ার অফ বিউরো ভ্যারিটাস, ডিরেক্টর অফ সাউথ এশিয়ান কলেজ, ফর্মার সিনিয়র কেমিস্ট অফ ইয়ং ওয়ান অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট রোটারাক্ট ক্লাব অফ চিটাগং ইউনিভার্সিটি। আমাদের সাথে আছেন সকলের প্রিয় শ্রদ্ধেয় ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যার, প্রফেসর ইউনিভার্সিটি অফ চিটাগং, ফাউন্ডার গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাব। আমাদের সাথে গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাবের ক্লাব রিপ্রেজেন্টেটিভ হিসেবে উপস্থিত হয়েছেন মিস্টার মোহাম্মদ তাওহিদুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাব। আমি সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি লাইভে আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা লাইভ দেখবেন সবাইকে। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের সাথে এমন কিছু অতিথিদের আমরা পেয়েছি যারা দীর্ঘদিন ধরে ইয়ংদের নিয়ে কাজ করে আসছেন, বিভিন্ন ইউথ অর্গানাইজেশনে কাজ করেছেন, বিভিন্ন ইউথ অর্গানাইজেশনকে তারা লিড দিয়েছেন। আশা করছি আমরা ওনাদের কাছ থেকে এমন কিছু পাবো যা আমাদের ভবিষ্যতের পথ চলায় পাতীয় হিসেবে আমরা নিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা ভূমিকাকে দীর্ঘায়িত না করে আমরা অতিথিদের কাছে চলে যাচ্ছি তাদের মূল্যবান কথাগুলো শোনার জন্য। আমি প্রথমেই কথা শুনতে চাই মিস্টার নুরুল হুদা কোখন ভাইয়ের কাছ থেকে। ভাইয়া, আপনি তো দীর্ঘদিন ধরে হচ্ছে বিভিন্ন ইউথ অর্গানাইজেশনের সাথে কাজ করে আসছেন, বিভিন্ন অর্গানাইজেশনকে লিড দিয়েছেন, তো প্রথমেই শুনতে চাচ্ছিলাম যে আসলে কিরকম চিন্তা ভাবনা থেকে বা কি ধরনের মোটিভেশন থেকে আপনি মনে করছেন যে আপনি ইয়ংদের জন্য কাজ করা দরকার বা নিজেকে একজন একজন ইউথ লিডার হিসেবে প্রতিষ্ঠিত করা দরকার? ভাইয়া প্লিজ যদি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কথা শুরু করতে চাই। আসলে আমরা আমাদের যে কাজ, ইয়ুদ্ধ নিয়ে যে কাজ, এটার মোটিভেশনটা যদি বলতে হয় তাহলে আমাদের আমার একটু প্রথমে একটু গোড়ায় যেতে হয়। এটা হচ্ছে আমরা আমার জন্ম হচ্ছে উখিয়াতে। এটা হচ্ছে একটা প্রসিকিউটেড রিফিউজি এবং হোস্ট কমিউনিটি এবং গেস্ট কমিউনিটি আমরা মিলেমিশে একসাথে থাকি। তো ওইখান থেকে আমাদের প্রথম প্রথম থেকে আমি যখন প্রথমে স্কুলে যেতাম তখনই দেখতাম যে আমাদের একটা পলিটিক্যাল বিষয় নিয়ে আমাদের একটা ক্রাইসিস যাচ্ছে। ওই ক্রাইসিসগুলা যখন যাচ্ছে তখন আমরা একটু একটু ধরে পড়াশোনা শুরু করলাম, এ বিষয় নিয়ে জানাশোনা শুরু করলাম। ওখান থেকে আমাদের আমার আসলে ব্যক্তিগতভাবে ইন্টারেস্টটা আসছে ওকে এই ইয়ুদ্ধে নিয়ে কাজ করা, জিও পলিটিক্স নিয়ে কাজ করা, নতুবা এই বিষয়গুলো নিয়ে একটু ঘাটাফেটা করার। ইয়ুদ্ধে নিয়ে কাজ করার আমার প্রথম মোটিভেশনটা ছিল এরকমই, ধরেন আমরা যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে অমুক একটা এনজিও অথবা অন্য আরেকটা ইয়া আমাদেরকে ট্রেন করাচ্ছে, তাদের যে স্কিল এবং আমাদের যে গ্রামের যে আমরা যারা গ্রামে পড়াশোনা করতাম তাদের স্কিলের ভিতরে বিরাট একটা তফাত ছিল। তারা কত সুন্দর করে কথা বলতো, তারা তাদের কথা বলার ধরন আলাদা। আমরা আমরা যারা গ্রাম থেকে বড় হচ্ছি, গ্রামে যারা পড়াশোনা করছি, তাদের সাথে যারা বাইরে থেকে এসে কাজ করছেন অথবা যে ফরেন পিপলগুলো কাজ করছেন তাদের ভিতরে বড় একটা গ্যাপ ছিল।
তো ওই গ্যাপটা পূরণ করার জন্য আমি প্রথমেই নিজের উপর সেলফ মোটিভেটেড হয়ে এই বিভিন্ন ধরনের বই পুস্তক পড়া শুরু করা, এরপরে ম্যাগাজিন পড়া থেকে শুরু করা, এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমি শুরু করি। তারপরে আমরা বিভিন্ন ধরনের টিম টিম করি, এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব করি আমরা। এরপরে আমরা আমাদের যে আমরা যেহেতু এখানে একটা কাজের সুযোগ ছিল, আমাদের এখানে একটা কাজের সুযোগ ছিল, বিভিন্ন ফরেন পিপলরা আসতো, তাদেরকে আসলে আমরা যে যে চিটংয়ের যে আঞ্চলিক ভাষায় আমরা কথা বলি ওই ভাষার সাথে আসলে ঢাকার ভাষা অথবা এই ইয়ার ভাষার একটা ল্যাঙ্গুয়েজ ভ্যারিস ছিল, ওই ভ্যারিসটা অপরচুনিটি নিয়ে আমরা ওখানে শুরু করলাম ইন্টারপ্রেটার ক্লাব, ট্রান্সলেটর ক্লাব। আমরা যারা ফরেন পিপলরা আসতো তাদেরকে আমরা রোহিঙ্গা ভাষাটা ইংলিশে ট্রান্সলেট করে দিতাম। ওইখান থেকে আমাদের বিভিন্ন ইয়া শুরু হয়। এরপরে আমাদের এই এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসটাই আসলে আমার জন্য একটা ইয়ুথ কালচার ইয়াতে আসার জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করছে, যদি মুদ্রা কথাই বলতে হয়। থ্যাংক ইউ ভাইয়া। আমরা সেম প্রশ্নটাই করতে চাচ্ছি মিস্টার তাজওয়ার রশিদ অয়ন ভাইয়াকে। আপনি যদি বলতেন আসলে কিরকম মোটিভেশন থেকে আপনি ইয়ুথদের নিয়ে কাজ করার জন্য মোটিভেটেড হয়েছিলেন, প্লিজ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমেই ধন্যবাদ যে সুন্দর একটা আয়োজনে আমাকে রাখার জন্য। আমার উঠে আসা বা ইয়ুথদেরকে নিয়ে কাজ করা, এটা আসলে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে প্রথম থেকে মানে একেবারে ছোট থেকেই জড়িত ছিলাম। বিশেষ করে যখন আমি 6-7 উঠি তখন থেকে হচ্ছে আমি ডিবেট ক্লাবের সাথে জড়িত ছিলাম স্কুলের, দেন হচ্ছে বিভিন্ন ভলেন্টিয়ার কাজকর্মের সাথে আমি আমার বড় ভাইয়েরা ডেকে নিয়ে যেত, বড় ভাইয়েদের সাথে যেতাম, এবং সেভাবে কাজ করতে করতে আমি বিভিন্ন অর্গানাইজেশনে বিভিন্ন বড় সিনিয়র জুনিয়র অনেক মানুষের সাথে হচ্ছে কাজ করছি এবং এখনও কাজ করছি। বেসিকলি আমার কাছে ইয়ুথদেরকে নিয়ে কাজ করতে হবে কিংবা ইয়ুথদের জন্য কিছু করতে হবে এটা আমার কখনোই হচ্ছে বা আমার কাছে আলাদা মনে হয়নি। কারণ আমরা যখন কাজ করেছি তখন আমার চেয়ে 5-10 সিনিয়রের মানুষরা আমার কাছে ছিল, আমাদের সাথে ছিল, আবার আমাদের সাথে অনেক ছোট ছোট ছেলে ক্লাস 2-3 পড়ে এমন অনেক মানুষ ছিল। এবং ইয়ুথ যেই জিনিসটা সেটা বাই ডেফিনেশন তো বয়সের সাথে না, বাই ডেফিনেশন এটা হচ্ছে মেন্টালিটির সাথে, এটা আগ্রহের সাথে ম্যাচ করে আর কি বিষয়টা। তো সেই ক্ষেত্রে আমার ব্যাপারটা হচ্ছে আমাকে কাজ করে যেতে হবে, আমি কাজ করতে পারি, আমি জানি, আমাকে জানাতে হবে আমি কাজ করতে পারি, সে কাজটা আমাকে করতে হবে, অন্যরা অনেক কাজ করতে পারে সেটা আমাকে শিখতে হবে। তো এই প্রিন্সিপাল, এই বেসিক প্রিন্সিপাল থেকে হচ্ছে আমার মানুষের সাথে কাজ করা, এবং কাজ করতে করতে হয়তো বা কখনো লিডারশিপ আমার কাঁধে এসেছে, আবার কখনো আমার কাছ থেকে অন্যের কাছে গিয়েছে, কিন্তু সেটা আমার কাজের ফ্লোকে কখনো কমায়নি, কারণ আমি সেই প্র্যাকটিসের ভেতরে ছিলাম, আমাকে আল্লাহ সেই সুযোগটা দিয়েছে, সেই পরিবেশটা দিয়েছে, আমি সেই পরিবেশের সাথে ইয়ে করে মিলিয়ে হচ্ছে আমি আমার কাজটা শুধু আমি কাজ করে যাব। আমি কাজ করে গিয়েছি মানুষের সাথে, মানুষের কিছু কিছু সময় মানুষের জন্য আর নিজের জন্য শেখা শিখতে আগ্রহ সৃষ্টি হয়েছিল। আমি আমি জাস্ট আমার ফ্লোয়ে হচ্ছে গিয়েছি, দ্যাটস ইট। আমার আমার কাছে এটাই একটা বেসিক যে ব্যাপারটা সেটা আমার কাছে মনে হয়েছে এটাই। আর যদি মোটিভেশন বলেন তখন বলতে হয় যে হ্যাঁ, বেশ কিছু মানুষজন এত সুন্দরভাবে এত কাজটা গুছায়, তাদের কাছ থেকে হয়তো কাজটা আরও কীভাবে সুন্দর করে গুছাতে হয় সেটা শিখতে চেষ্টা করেছে। আবার কিছু মানুষজন এত সুন্দরভাবে কমিউনিকেট করে, তাদের সাথে কমিউনিকেশনটা শেখার চেষ্টা করেছি, যা শিখেছি তাই করে গিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। এটাই হচ্ছে আমার কাজ করার মোটিভেশন। আর বেসিক্যালি ইয়ুথদের সাথে কাজ করা বা এল্ডার এজ পার্সনদের সাথে কাজ করা না, এটা এরকম কখনোই হয়নি। আমার দরকার ছিল কাজ করা, আমার ভবিষ্যতে দরকার হবে আমার কাজ করা, আমি হচ্ছে যতটুকু পারি হচ্ছে আমি কাজ করে যাবো, দ্যাটস ইট। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আমরা সেম প্রশ্নটি, অর্থাৎ কি ধরনের মোটিভেশন থেকে বা কিরকম চিন্তা ভাবনা থেকে ইয়ুথদের জন্য বিভিন্ন ইয়ুথ অর্গানাইজেশনে কাজ করতে মোটিভেটেড হয়েছিলেন বিষয়টা জানতে চাইবো
মিস্টার মোহাম্মদ সাইফউদ্দিন ভাইয়ার কাছ থেকে। ভাইয়া প্লিজ। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আসলে মানে ইয়দদের নিয়ে যে কাজ করা বা নিজে নিজে কাজ করা, হ্যাঁ, এটা সবসময় আসলে কাজ করতো। মানে যখনই মানে যখন স্টুডেন্ট একদম মানে স্টার্টিং লেভেল থেকে ছিলাম, এসএসসি গণ্ডি পার হয়ে ইন্টারে গেলাম, তখন থেকে মানে ফ্রেন্ড সার্কেলে মানে চিন্তা করতাম যে যে না মানে যদি পড়াশোনা বাসায় বেটার কিছু করা যায় তাহলে তো ভালো। তো তখন প্রিলিমিনারি স্টেজে চিন্তা করতাম যে না নিজেদের বাড়িতে কি কি প্রবলেম আছে এগুলো ফাইন্ড আউট করা। তো ওগুলো করতে গিয়ে অনেক ধরনের বিভিন্ন প্রবলেম আমরা ফেস করতাম। তো বিশেষ করে প্রথম যে বাধা সেটা হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল একটা বাধা ছিল, কারণ কোনো কিছু করতে গেলে আসলে ফাইন্যান্সটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট সোসাইটির জন্য, বা নিজের আশেপাশে কোনো কিছু যদি ইম্প্রুভ করতে চাই। তো তারপরেও মানে ফাইন্যান্সিয়াল বাধার কারণে যেগুলো করা সম্ভব হয়নি, তার পাশাপাশি যেগুলো ফাইন্যান্সের কোনো মানে প্রয়োজন নেই, যেমন কথার কথা আমাদের সমাজে যেটা দেখা যায় যে একটা যে কোনো একটা কথার কথা আমি একটা আবাসিকে থাকি, ওই আবাসিকের মানে বসবাস যখন করি আমরা, তখন ওখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রবলেম এই এলাকাতে আছে। তো এগুলা মানে সর্ট আউট করে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায়, হ্যাঁ, ওটা নিজেরা ডিসকাস করে আগানো চেষ্টা করা। অনেক সময় পেরেছি, অনেক সময় যেগুলা করা সম্ভব হয়ে উঠেনি, হয়তো রেখে দিয়েছি মনে যে হয়তো পরে একটা সময় আসবে যখন এটাও সলভ হয়ে যাবে। তো ওই সময়টা আমরা সুন্দরভাবে পার করেছি, মানে আলহামদুলিল্লাহ যে এলাকাতে আমাদেরকে দেখে আমাদের যারা মানে মানে যারা ছোটরা ওরা মানে ওরাও আমাদের মধ্যে একটা মানে ভালো একটা লাইনে আসতে পারছে, এখন সেটা দেখতেছি, যেটা এখন মানে বর্তমানে অভাবটা দেখা যায়। মানে আমরা তখন মানে বলে না যে এই এলাকাতে মানে সাইফউদ্দিন বা মুন্না বা আরিফ মানে এদেরকে দিয়ে এলাকাকে চিনত, তো এরকম ওদেরকে দিয়ে চিনত, কিন্তু এখনকার আসলে ওরকম একটা টিম পাওয়া যায় না। অর্থাৎ মানে তখনকার ইয়ত আর এখনকার ইয়তের মধ্যে আমি যে ডিফারেন্সটা দেখি এটা মানে একটা অনেক বড় ডিফারেন্স। তো এটা হয়তো আমাদের নেক্সট পয়েন্টটা আমরা পাবো, কিন্তু আমাকে যেটার উপর বলতে বলা হয়েছে যে মোটিভেশন দিয়ে ইয়ত নিয়ে কাজ করা বা কিভাবে শুরু, ওটাই বলতে চাচ্ছিলাম যে ইন্টার থাকতে ফাইন্যান্সের বাধা ছাড়া যেগুলা করা সম্ভব সেগুলোই করতাম। এই কেমিস্ট্রিতে মানে পড়াশোনা শুরু করলাম, তখন মানে জীবনটাতে একটা অন্যরকম একটা কি বলবো অন্যরকম একটা শিহরণ মানে চলে আসছে, কেন এটা স্যার ভালো বলতে পারবে, মানে পড়াশোনার পাশাপাশি একটা মজার একটা সার্কেল পাওয়া বা একটা সুন্দর পরিবেশ পাওয়া। এবং পাশাপাশি আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে আলহামদুলিল্লাহ মানে আমার লাইফে মোস্ট অফ দ্য টাইম মানে আমি ফার্স্ট বেঞ্চার, অনেকে বলে না যে লাইফে নাকি লাস্ট বেঞ্চাররা শাইন করে, আমি এই কথার সাথে একমত নই, কখনো একমত ছিলাম না, এখন একমত নই। লাস্ট বেঞ্চাররা অনেকেই শাইন করছে, কিন্তু তার মানে এই না যে ফার্স্ট বেঞ্চাররা শাইন করে না। ফার্স্ট বেঞ্চাররা খোঁজ নিয়ে দেখা গেলে দেখলে দেখা যাবে যে তারা আরো ভালো বেশি শাইন করছে। আমার আমার সাথে যারা ফার্স্ট বেঞ্চ ছিল আলহামদুলিল্লাহ আমিও আমার লাইফ নিয়ে অনেক স্যাটিসফাইড, থ্যাংকস টু মাই ডিয়ার আল্লাহ। এবং আমার সাথে যারা ব্যাচমেট ছিল আমার প্রথম সারি ফার্স্ট বেঞ্চ, ওরাও অনেক ভালো জায়গায় আছে। তো অনেকে আসলে এটা আমরা বলে ফেলে আমার মনে কেন জানি না, হয়তো ওই যে আঙ্গুর ফল টক টাইপের। তো যাই হোক, আমি মানে সবসময় আলহামদুলিল্লাহ ফার্স্ট বয় বা সেকেন্ড বয় হতাম, মানে সবসময় ফার্স্ট বয় ছিলাম এসটি পর্যন্ত, ইন্টারে গিয়ে অনেক সময় ফার্স্ট নাহলে সেকেন্ড আর থার্ড হইতাম, মানে ফার্স্ট ইয়ার ফাইনাল হয়তো সেকেন্ড হইছি বা সেকেন্ড ইয়ার ফাইনাল আবার ফার্স্ট হইছি এই টাইপের। তো তখন থেকে আমি আমার জন্য মানে আমাদের সময়ে যারা ফার্স্ট বয় ছিল বা এক থেকে তিনের ভিতরে, বিশেষ করে যারা ফার্স্ট বয় ছিল তাদের জন্য কোচিং সবসময় ফ্রি, মানে কোনো খরচ নেবে না। কেন আসলে এটা একটা কারণ পরে বুঝছি যে ফার্স্ট বয় যেদিকে যাই মানে অন্যান্যরাও সেদিকে যায়, তো এটা হচ্ছে ওদের একটা টেকনিক। আচ্ছা যাই হোক, তো আমি যখন ক্লাস করতাম যারা লেকচার দিত, তো তখন থেকে নিজের মধ্যে একটা জিনিস মানে থিঙ্ক হতো যে না ইনশাল্লাহ আমিও একদিন এরকম লেকচার দিব, ক্লাস নিব। তো আলহামদুলিল্লাহ সেটাও আমার স্বপ্ন পূরণ হয়েছে মোটামুটি। আমি যখন ভার্সিটিতে স্টার্টিং এ আসি ফার্স্ট ইয়ার থেকেই, মানে আমি যখন ভার্সিটি ঢুকলাম তখন তখন নামকরা কোচিং ছিল দুইটা আসলে চিটংয়ে, একটা প্রবাহ আর একটা সেঙ্গুইন, তখন এখনকার বর্তমান যেটা সেঙ্গুইন প্লাস ওটা তখন সেঙ্গুইন ছিল। তো আমি সেঙ্গুইনে ছিলাম, সেঙ্গুইনে স্টুডেন্ট ছিলাম। তো
আমাকে সাজ্জাদ ভাই ফোন দিল যে সাইফুদ্দিন তুমি নাকি এখানে এডমিশন নিচ্ছ, আসো একদিন কথাবার্তা বলবো। তো যাওয়ার পরে মানে উনি আমাকে বললো আর কি যে ক্লাস নেওয়া শুরু করো এই সেই। তো আমিও মানে সুযোগটা লুফে নিলাম, মানে প্রথমে শুরু করলাম মানে ক্লাস এইটে জেনারেল সায়েন্স ম্যাথ এগুলা, এরকম করতে করতে একটা সময় সিনিয়র টিচার হয়ে গেলাম। মানে মানে যখন স্টুডেন্ট ছিলাম তখন যে মানে স্যারদের লেকচারটা এত এনজয় করতাম, তো আমার ইচ্ছা ছিল যে আমি এরকম মানে মানে এমন ভাবে পড়াবো যে যাতে স্টুডেন্টরা মজা পায়। যেমন আমার এখনো মনে আছে মানে কেমিস্ট্রির মানে রিয়েকশন ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয় পায়, সেটা এসএসসি বা এইচএসসি, বিশেষ করে এইচএসসি তে। তো রিয়েকশন গুলো আমি কবিতা দিয়ে টেকনিক করতাম, কবিতা দিয়ে শিখে ফেলতাম বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে, মানে ওরাও খুব মজা পেত। আরো বিভিন্ন রসকস মিশায় কেমিস্ট্রি বা বায়োলজি এগুলো আর কি। তো যাই হোক, তো এটা কথাটা কেন বলছি, তার মানে হচ্ছে আমি ইন্টার লাইফে যে প্রবলেম গুলা ফেস করছি ইয়ত রিলেটেড যে কাজগুলো করার জন্য, ভার্সিটি লেভেলে যখন ঢুকলাম মানে আলহামদুলিল্লাহ মানে ফাইন্যান্সটা প্রবলেম আস্তে সলভ হচ্ছে। আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ, আমার আব্বু ডাক্তার, আম্মু টিচার, সরকারি টিচার, তো আমাদের প্রয়োজন ছিল না। কিন্তু আমি যেটা মনে করি যে ভার্সিটিতে পড়াশোনা অবস্থাতে আমি যেন মনে করি যে বাংলাদেশে যারা ব্রাইট স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তারা বিশ্বের যে কোনো জায়গায় বাজি মারবা, তারা মেধা ধরে রাখার কারণ হচ্ছে ভার্সিটিতে পড়াশোনা অবস্থা থাকা অবস্থায় যদি স্টুডেন্ট পড়ানো যায় বা কোচিং এ ক্লাস নেওয়া যায়, তার মানে ব্রেনটা সবসময় শার্প থাকে। তো টাকাটা ইজ নট এ ফ্যাক্ট, বাট টাকাটা যদি পাই ওটা একটা ভালো কাজে ইউজ করা যায়। তো মানে আমার ছোটবেলা থেকে যখন ঈদের সালামি পেতাম মানে বাজে খরচ করতাম না, কি করতাম আম্মুকে জমা দিতাম বা মানে যাতে পরবর্তীতে জমা কিছু করা যায়। তো আমি ওই ইনকাম থেকে আমি টাকাগুলো আব্বুর কাছে জমা রাখতাম, মানে মানে যেটা যখন যেটাতে কাজে লাগে। তো যাই হোক, তো তখন থেকে ওই যে কাজগুলো করা হয়নি মানে মনে ভিতরে স্বপ্ন থেকে গেছিল এলাকার মধ্যে, যারা অনেক বাচ্চাদেরকে দেখতাম যে না পড়াশোনার বয়স, পড়াশোনা করতেছে না, কাজ করতেছে, ওদেরকে তখন অনেক ধরনের স্কুল মানে আমাদের এই ভার্সিটির অনেক মানে ফ্রেন্ড মিলে অনেক ধরনের স্কুল আমরা নিজেরাই হেল্প করতাম, ডোনেট করতাম, তো ওখানে দিতাম, মানে এই ধরনের মানে অর্থাৎ তখন আমি আস্তে আস্তে বুঝতেছি যে না, আমার মানে সমাজের যারা বঞ্চিত বা যারা ভুল পথে আছে তাদেরকে রাইট পথে আনার জন্য কি করা যায়, এভাবে মানে আগাচ্ছিলাম। তো এরকম করতে করতে পড়াশোনার পাশাপাশি করতাম, মানে পুরোপুরি করতে পারতাম না, পড়াশোনার পাশাপাশি। তো আস্তে আস্তে অনার্স শেষ হলো, মাস্টার্স এ যখন ঢুকলাম তখন সত্যি কথা বলতে আমার এই মানে ইয়ত রিলেটেড কাজগুলো করার সবচেয়ে বড় আমি হাত দিছি সেটা হচ্ছে আমার যেটা আজকে যেটা আমাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে আমার বিভিন্ন পরিচয় দিয়ে, যে আমাদের ইউনিভার্সিটির চিড়া ইউনিভার্সিটির রোটার ক্লাব চিড়া ইউনিভার্সিটিতে আমি জয়েন করলাম। মানে ওদের থিম বা ওদের যে মানে কাজের যে দিক নির্দেশনগুলো পড়ে আমার খুব ভালো লাগছিল। মানে মানে সার্ভিস মানে অ্যাবোভ ইউর সেলফ, মানে এইভাবে মানে অর্থাৎ ডেডিকেটলি কাজ করার যে প্ল্যাটফর্ম, অর্থাৎ রোটার জিনিসটা খুব মজার, খুব সুন্দর। তো ওই জন্য জয়েন করলাম, একজন রোটার হিসেবে জয়েন করলাম আস্তে আস্তে, এবং কাজও করতেছিলাম। এবং আমি সবসময় চিন্তা করতাম যে মানে ছোটবেলা থেকেই মানে মানে ছোটবেলাতে যেমন কথা বলা পপুলেশন প্রবলেম বাংলাদেশ এটা এসে, এটা মানে আমাদের যে টিচার ছিল উনি মানে তিন ধরনের এসে দিত, যে যেটা নিতে পারতো, অর্থাৎ ডিফারেন্ট টাইপের। তো আমি চিন্তা করতাম যে এই কাজটা এই ক্লাব, রোটেট তো অনেক ক্লাব, এই কাজটা এই ক্লাব এভাবেও করতেছে, আমার রোটেট ক্লাব চিড়িয়া ইউনিভার্সিটিকে আমি আরো ডিফারেন্ট ভাবে করাতে চাই। এবং আমি করে দেখাইছি, ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিই, আমার ছোটবেলা থেকে আবার ঘোরাঘুরির অনেক শখ, মানে প্রচুর ঘোরাঘুরি করছি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে, একেবারে 8-9 থেকেই আলহামদুলিল্লাহ দেশে বিদেশে অনেক জায়গায় ঘুরছি। আমাদের শ্রদ্ধেয় তানভীর স্যার সেটা জানে, ওই এমবি আমাদের চিড়িয়া ইউনিভার্সিটি এমবিএ করার সময় স্যার প্রথম দিন সবাইকে ডাইসে ডেকে লেকচার দিতে বলছিল, আমি আলহামদুলিল্লাহ দিছি ইংলিশেই, এবং অনেক কিছু শেয়ার করছিলাম। মানে ঘোরাঘুরি একটা প্যাশন সবসময় আছে, ছিল, আছে, থাকবে। তো ঘোরাঘুরি করতে করতে বাংলাদেশের অনেক জায়গাতে কিন্তু তো ঘুরছি, তো অনেকেই জানে না যে বান্দরবনের এমন কিছু জায়গা, মানে বাংলাদেশের রিমোটেস্ট জায়গা বান্দরবন, ওখানে এমন কিছু জায়গা আছে যেখানে শীতকালে টেম্পারেচার 4-5 ডিগ্রিতে নেমে যায়, এটা অনেকেই জানে না। এমন কিছু গ্রাম আছে ওখানে, যেমন আমি যদি কয়েকটা গ্রামের নাম বলি, জারুছড়ি গ্রাম, তারপরে নেপিও গ্রাম, অনেকগুলো গ্রাম আছে যেখানে টেম্পারেচার 4-5 ডিগ্রি, এবং এবং এমন অনেক মানে টাইম আছে মানে শীতকালের এই একটা দিন বা এই একটা সপ্তাহে ওখানে
মানে আমরা তো জানি যে বাংলাদেশে বরফ পড়ে না, কিন্তু ওখানে এমন একটা জায়গা আছে যেখানে বরফ জমে, এরকম ইন্টারেস্টিং অনেক জায়গা আছে। তাহলে মানে আমাদেরকে মানে 4-5 ডিগ্রি মানে হচ্ছে যে ওখানের মানুষরা মানে খুবই গরিব, সহজ কথা খুবই গরিব এবং খুবই খেটে খাওয়া মানুষ। ওরা সকালে উঠে ভাত খেয়ে ওরা জুম চাষে চলে যায়, সকাল মানে কি সকাল 6টার দিকে জুম চাষে চলে যায় এবং সারাদিন জুম চাষ করে ওই পাহাড়ে পাহাড়ি রাস্তা হেঁটে জুমে গিয়ে জুম চাষ করে আবার আসে সন্ধ্যার আগে করে এসে আবার খেয়ে তারপরে মানে তাড়াতাড়ি ঘুমাই যায়। অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম দাদুর বাড়ি যখন যাইতাম, আমাদের গ্রামের বাড়ি চকরিয়া বদরখালী, যখন যাইতাম তখনও যে একটা ইয়া ছিল, মানে আজ থেকে প্রায় 20-25 বছর আগের কথা বলতে পারি, 20-25 বছর আগের কথা, সন্ধ্যার পর বা বিশেষ করে 7টা সাড়ে 7টা 8টার ভিতর মোটামুটি সবাই ঘুমায় যাইতো, চেরাক নিভাই দিত। তো এই অবস্থাটা বান্দরবানে এখনো বর্তমান আছে, অনেক গ্রাম বান্দরবানে অনেক গহীনে। তো ওখানে ওরা মানুষরা খুব গরিব, প্রচুর কষ্ট করে সন্ধ্যায় চলে আসে। তো আমি ঘোরাঘুরি করতে করতে ওখানে দেখলাম যে ওদের শীতকালে ওরা অনেক বেশি কষ্ট, মানে শীতের কাপড় পায় না। তো তখনই আমি যখন রোটেট জয়েন করছি তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের এখানে প্রচুর ফান্ড আছে, বিভিন্ন মানে আমরা চাইলেই অনেকগুলো ফান্ড অ্যারেঞ্জ করা যায়। তো আমি চিন্তা করলাম যে যতগুলো রোটেট ক্লাব আছে বাংলাদেশে, শুধু চট্টগ্রামে না, ওরা ক্লাব ডিস্ট্রিবিউশন, ইন্টার ক্লাব ডিস্ট্রিবিউশন করে সিটিতে বা রংপুরে, রংপুরে অনেকেই যায়, কিন্তু ওই যে আমি যে জায়গাটা কথা বললাম বান্দরবন খাগড়াছড়ি বা রাঙ্গামাটির, বিশেষ করে বান্দরবন মানে ওটা বেশি গহীন। বান্দরবন মানে যতগুলো হিল ট্রেক আছে তার মধ্যে বান্দরবন সবচেয়ে বড় এবং বান্দরবনের অনেক গহীনে অনেক গ্রাম আছে। তো আমি একটা মানে ডিটারমেন্ট ছিলাম, আমি একটা ইয়ত কাজের এক্সাম্পল দিচ্ছি, আরো অনেক কাজ আছে, জাস্ট একটা ডিফারেন্ট ভাবে চিন্তা করছিলাম কিভাবে করছি বা ভবিষ্যতে কিভাবে করতে চাইছিলাম বা কি ধরনের বাধা আসছে ওটা শেয়ার করতেছি। তো আমি চিন্তা করলাম যে না আমি ভাই প্লিজ, আমরা আমরা হচ্ছে বাধাটার পরের প্রশ্ন আমরা শুনতে যাচ্ছি, আমরা জাস্ট আশেপাশে যে প্রবলেম গুলো আছে সেগুলাকে নোট ডাউন করা এবং নোট ডাউন করে ওটা কিভাবে করা যায়। হ্যাঁ ওটাই তো, মানে আমি সেম, অর্থাৎ বান্দরবনের অনেকগুলো গ্রাম আছে, রোয়াংছড়ি তারপরে রুমা দিয়ে তারপরে থানসি দিয়ে অনেকগুলো প্রত্যন্ত গ্রামে আমরা মানে প্রতি বছর, আমি আমার এখনো মনে আছে আমি যতদিন ক্লাবে ছিলাম প্রেসিডেন্ট হিসেবে বা এক্স প্রেসিডেন্ট হিসেবে বা সেক্রেটারি হিসেবে যতদিন দায়িত্ব পালন করছি প্রতিদিন প্রতি বছর একটা একটা মানে মেগা প্রজেক্ট করছি এবং আল্লাহ রহমতে প্রচুর মানে প্রায় 1500 বস্তা মতো আমরা অনেকগুলো কম্বল শীতের কাপড় আমরা নিয়ে যেতাম এবং পাহাড়িরা এত খুশি হতো এবং অনেক সাহায্য তারা করতো, তারা নিজেরা ওগুলো বস্তাগুলো মাথায় করে নিয়ে যেত এবং আমাদেরকে এত আজকে কথা বলার মতো। অর্থাৎ আমার যে একটা স্বপ্ন ছিল আমি জাস্ট সেটা বাস্তবায়ন করছি আলহামদুলিল্লাহ, এবং একটা এটা একটা কন্টিনিউয়াস প্রজেক্ট ছিল। পরবর্তীতে আমাদের নেক্সট যে সেগমেন্ট আছে আমাদের আজকে ডিসকাশনের ওখানে বাধাগুলো আমি শেয়ার করব। তো মোটামুটি আমি একটা এক্সাম্পল দিলাম, অর্থাৎ মূল কথা হচ্ছে যে জীবনে চলার পথে সেটা যখন স্টুডেন্ট ছিলাম এবং ইভেন তো যখন চাকরি জীবনে ঢুকছি আশেপাশে কি প্রবলেম আছে ওগুলোকে ফাইন্ড আউট করে আমার যে ইয়ত গ্রুপ আছে অর্থাৎ আমার সমসাময়িক যারা তাদেরকে নিয়ে এবং আমি যখন সিনিয়র হয়ে গেছি এলাকাতে, এলাকাতে যারা আমার জুনিয়র আছে ওদেরকে এই জিনিসটাতে ডাইভার্ট করে দেওয়া, কাজের দায়িত্বটা ওদের হাতে দিয়ে দেওয়া। হ্যাঁ তো ওটা এভাবেই মানে আগাইছি লাইফে, এবং আমি চাই আমরা যে ট্রেনটা নিয়ে আসছি এটা যেন কন্টিনিউ হয়, যেটা এখন পাচ্ছি না। তো এটা হয়তো আমরা নেক্সট সেগমেন্টে আর ডিসকাশন করব যে কেন এটা আর হচ্ছে না বা কিভাবে করলে আগানো যায়, এটা আর কি। ওকে আমি এতটুকুই বললাম, আসলে বলতে গেলে অনেক। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। অয়ন ভাইয়ের কথা সূত্র ধরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইয়ুথ জিনিসটাকে বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে বিভিন্ন এজ গ্রুপে ভাগ করা হয়ে থাকে। কেউ বলে 15-24 বছর যারা তারাই ইয়ুথ, আবার কেউ বলে 15-35 বছর পর্যন্ত ইয়ুথ, কিন্তু আমাদের কবি নজরুলের ভাষায় হচ্ছে তারুণ্যকে আসলে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, যেটা আমরা আমাদের তানভীর স্যারকে দেখলে আসলে বুঝতে পারি। আমাদের উদাহরণ একদম আমাদের সাথেই আছেন এখানে। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যেতে চাই। নুরুল হুদা খোকন ভাইয়ের কাছ থেকে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, একজন ইয়ুথ অ্যাক্টিভিস্ট বা ইয়ুথ লিডার হিসেবে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করতে গিয়ে আপনি কোনো অবস্টেকল ফেস করেছেন কিনা,
যদি করে থাকেন কিভাবে আপনি সেটা ওভারকাম করেছেন? প্লিজ সালে সালে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। আসলে আমরা আসলে আমাদের যে কাজ করি ইউথদের নিয়ে কাজ করা, এই কাজের ভেতরে কিছু অবস্ট্রাগল তো অবশ্যই আছে, কিন্তু অবস্ট্রাগলগুলো আমরা যখন ফেস করতে যাই, ফেস করতে চাইলে আসলে সমসাময়িক বিষয় নিয়ে বলতে হয়। আমরা যখন আমরা এখনো পর্যন্ত আমাদের যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের একটা গভর্নমেন্ট একটা মন্ত্রণালয় আছে, আমরা এখনো পর্যন্ত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়টাকে এখনো পর্যন্ত আমাদের যে দেশের যেখানে অর্ধেক অর্ধেকের অর্ধেক ইয়া যদি কর্মক্ষম যে জনতা আছে ওখান থেকে যদি আমরা ইয়োদের যদি বেছে নেই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখা উচিত যে আমাদের ইয়োদের জন্য একটা মন্ত্রণালয় অবশ্যই দরকার। কিন্তু আমাদের আমাদের গভর্নমেন্ট এখনো পর্যন্ত আমাদেরকে যে ইয়োদের যে মন্ত্রণালয় ওই মন্ত্রণালয়কে এখন ক্রীড়া মন্ত্রণালয়ের একটা অংশ হিসাবে রাখে। আমি কিছুদিন আগে এই এই প্রস্তাবটা করছিলাম, আমরা এই আমি একটা সংগঠনের সাথে কাজ করতাম, আমি তো হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিস্ট, আমি আসলে কাজ করি হচ্ছে দ্য ক্রাইসিস রোহিঙ্গা রিফিউজিদের নিয়ে কাজ করি। তো তারই পাশাপাশি আমাদের একটা সংগঠন আছে ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশন, যেটাতে যেটার মেম্বার হিসাবে এবং উপদেষ্টাদের ওখানে আমাদের যে প্ল্যানিং মিনিস্ট্রি আছে উনি ওখানে আমাদের পলক ভাইও ওখানে মেম্বার হিসাবে আছেন। আমরা যে ইয়ুথ একটা কনফারেন্স হয় ওখানে আমি বারবার খুব জোর দিয়ে বলছিলাম, আমি এবং মহেশখালী এবং কুতুবদিয়ার এখানে একটা ছায়া সংসদ ছিল, ওই সংসদের মাধ্যমে আমি ওনাদেরকে বলেছিলাম যে আমাদের যে ক্রীড়া এবং যুব মন্ত্রণালয় এটা যাতে আলাদা করা হয় এবং যুবদের যে একটা বাজেট আছে, যুব মন্ত্রণালয়ের যে বাজেট আছে শুধুমাত্র কর্মক্ষম জনগোষ্ঠী তৈরিতে যে বাজেট দরকার, এটা আসলে আমাদের যে সমাজের সাথে যে যে আমাদের এখন পর্যন্ত আমাদের যে 22 লাখ অথবা 30 লাখ যে এই বেকার এবং অথবা মৌসুমী বেকার আছে তাদের জন্য আসলে এটা খুব বেশি রেশিও হিসাবে ধরলে আসলে না, এটা এটা আমি আমার আমাদের একটা প্রস্তাব ছিল এবং তারা এই বিষয়টা নিয়ে খুবই খুবই বেশি উচ্ছ্বসিত ছিলেন। তারা এটাকে আলাদা করার একটা প্রজ্ঞাপন জারি করার একটা কথা আমাদের আশ্বাস দিয়েছিলেন। তো আরেকটা অবস্ট্রাকল হচ্ছে আমাদের এখনো পর্যন্ত আমাদের যে ইউনিভার্সিটিগুলো আমাদের যে ইউনিভার্সিটিগুলো আমাদেরকে যে ফাইভ লাইনে যে স্টুডেন্টগুলো বের করছে, এই বের এই স্টুডেন্টগুলোকে আমরা এখনো পর্যন্ত যে কাজের ক্ষেত্রে নেয়ার অথবা কাজের যে স্কোপ তৈরি করে দেয়া এই স্কোপটা আসলে নেই। এখন একজন গ্রাজুয়েট যখন বের হয় তার আসলে এত বেশি স্ট্রাগল করতে হয় সেটা আসলে বলার মতো না। দেখেন আপনি 1980 সালের দিকে বোধহয় আমি যদি ভুল না করে থাকি, চায়না তাদের ইউনিভার্সিটি 20 বছরের জন্য বন্ধ করে দেয়। চায়না তাদের ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে তাদের ফাইভ লাইনে এত পরিমাণ স্নাতক এবং এত পরিমাণ গ্রাজুয়েট ইয়া বেড়ে গেছে, তাদেরকে আসলে তারা মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারতেছে না। তো আমাদের অবস্ট্রাগল তো অবশ্যই আমাদের, আমরা যখন কাজ করতে যাই তখন আমাদের যে সমাজের যে যারা আইন প্রয়োগ করে সংস্থা থেকে শুরু করে এদের একটা অসহযোগিতা লক্ষ্য করা যায়, যেরকমটা বলছিলাম যে আমাদের এখনো পর্যন্ত ক্রীড়া এবং ইয়াটা এখনো ইয়া হয় নাই, আলাদা করা হয় নাই। অবস্ট্রাগল ফেস করা আসলে কাজের সাথে আসলে হয়ে যায়, অবস্ট্রাগল আসলে ফেস করছি সেটা বলা যাবে না, এটা আসলে কাজের সাথে যখন যেটা প্রয়োজন হয় ওই বিষয়টা তদবিরের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে এটা আমরা শেষ করার চেষ্টা করি, এই হচ্ছে মূল ব্যাপার। আমাদের আসলে মুদ্রা কথায় যদি বলতে হয় আমি আসলে খুব একটা যতই বলি আমি আমি ডেভেলপমেন্টের সাইডে কাজ করি এবং ইন্টারন্যাশনাল এজেন্সিদের সাথে আমি প্রফেশনাল ফিক্সিংয়ের কাজগুলো করি, তো ওই পারপাসে যে হোল ইউথদের যে একটা প্রবলেম আছে এটা আমি হয়তো অত বেশি নোটিস করতে পারবো না, কিন্তু আমি যে যে ধরনের কাজ করছি ওখানে যে নোটিসগুলো করতে পারতেছি এই বিষয়গুলো আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করছি। সো আমাদের আরও বেশি এঙ্গেজ গভর্নমেন্ট এবং যে সংস্থাগুলো আছে এনজিও থেকে শুরু করে এদেরকে আসলে আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার, যে আমাদের পিপল যে ইয়ুথ যারা আছে তাদের এখন আমরা ব্র্যাককে ধরতে পারি, ব্র্যাক এখন অ্যাডুলেশন দিয়ে কাজ করে, ব্র্যাক এখন ইউনিসেফের সাথে কাজ করে, ইউনিসেফ আমাদের ফান্ডিং, আমরা ইউএনডিপি অবশ্য খুব ভালো সিটি কর্পোরেশনদের সাথে কাজ করার মাধ্যমে ইউএনডিপি অবশ্য খুবই ভালো উদ্যোগ নিচ্ছেন। এরপরে
এই ব্যাপারগুলো আমাদের দেশে যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আমরা বলি, যেটা আমার বিজনেসের ক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা বলি, কিন্তু আমাদের এনজিও এবং আদার্স যে ইউথ ডেভেলপমেন্ট ইয়াগুলো আছে এদেরকে যে স্মুথলি আমাদের পিপল আমাদের যে ম্যাচ ইউথ যারা আছে যারা গ্রামে থাকে তাদের ওই সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে স্মুথ একটা কানেকশন করে দেওয়ার দরকার, এটা আমি মনে করি। এটা আমাদের যারা প্ল্যানিং প্ল্যানিং যারা করে আমাদের রাষ্ট্রের যে প্ল্যানিং যন্ত্র আছে তাদেরকে অবশ্যই মাথায় রেখে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আর কি। এইটা হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের এই কথা। আবারও ফ্লোর দেওয়ার জন্য বেসিক্যালি ভাই ব্যাপারটা হচ্ছে আমার পার্সপেক্টিভ থেকে আমি বিষয়টা একটু ডিফারেন্টলি দেখি। ডিফারেন্টলি দেখার কারণটা হচ্ছে দেখেন আপনি যদি মনে করেন আপনার অর্গানাইজেশন কিংবা আপনার টিম বা কিছু মানুষদেরকে নিয়ে আপনি কাজ করছেন সেটা স্মুথলি যাচ্ছে, আসলে সেটা স্মুথলি যাচ্ছে না, আপনাকে অবস্টেকল খুঁজে খুঁজে বের করতে হবে আপনার বেটারমেন্টের জন্য এবং আপনার নিজে থেকে আপনার প্রবলেমগুলো বের করতে হবে যাতে স্মুথ চলার পরেও আরেকটু কিভাবে বেটার করতে হয়। তো এই জায়গাটা থেকে যদি আমি বলি আমি অবশ্যই অবস্টেকল ফেস করছি। ধরেন আমি 10 জন নিয়ে কাজ করছি, আমরা 10 জনকে সেম পেজে রাখা এইটা একটা প্রবলেম, এবং এই 10 জন কিভাবে সেম পেজে থাকবে, কিভাবে আমাদের সবসময় মেন্টালিটি ম্যাচ করবে, বা মেন্টালিটি যদি ম্যাচ নাও করে ফিলোসফিক্যাল যদি প্রবলেম থেকেও থাকে তাহলেও যাতে আমরা যেই কাজটা করতে যাচ্ছি সেই কাজটাতে কিভাবে সকলের অ্যাক্টিভ পার্টিসিপেশন, সেই পার্টিসিপেশনটা কিভাবে রাখা যায়, যদি একজনও ফল করে সেইটাও একটা অবস্টেকল, সেইটাও আমার দৃষ্টিকোণ থেকে একটা অবস্টেকল। আবার সবাই যদি একসাথে কোনো একটা জিনিস ভালোভাবে রান করতে পারলাম, যে কোনো একটা প্রজেক্ট বলতে পারি আমি, বা যে কোনো একটা গোল ভালোভাবে সার্ভ করতে পারলাম, ঠিক সেটার পরেও আমার দেখতে হবে যে আমি সেখানে কোনো ভুল কাজ করেছি কি না। বা ধরেন বড় বড় অবস্টেকল তো অবশ্যই আছে, যেমন শহর অঞ্চলে আমি যদি কোনো কাজ করি সেই কাজে প্রশাসনিক কোনো অবস্টেকল, এরকম অবস্টেকল আছে, এইগুলাকে স্বাভাবিকভাবে নিতে হবে। বাট দ্যাট এইগুলা কোনো বড় অবস্টেকল না, আপনাকে প্রশাসনিক ইয়া করছে কিনা বা কেউ সাহায্য করছে কিনা বা কেউ সাহায্য করছে না, কেউ বাধা দিচ্ছে, বেসিক্যালি এটা আপনার অবস্টেকল না। আপনার অবস্টেকল হচ্ছে আপনি কেমন, আপনার টিম কেমন, আপনার টিম সেম পেজে কাজ করছে কিনা, সেইটা হচ্ছে একটা সেটাই বেসিক অবস্টেকল। যদি আপনার টিম ভেঙে পড়ে, আপনার গোলে যদি আপনি স্থির থাকতে না পারেন, আপনার যদি নির্দিষ্ট পার্সোনাল গোল না থাকে, আপনার যদি টাইম ফ্রেমের টার্গেট না থাকে, তাহলে এটা আপনার জন্য বড় একটা অবস্টেকল এক। দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল অবস্টেকল থাকতে পারে। পার্সোনাল অবস্টেকল কি, আমি যদি আমি ভ্যালু ক্রিয়েট করতে না পারি এবং ভ্যালু দিতে না পারি, মানুষের ভ্যালুকে রেসপেক্ট করতে না পারি, এই জিনিসটা একটা হিউম্যান বিং হিসেবে যে কোনো সময় আমাদের আমাদের মধ্যে অ্যাটাক করতে পারে। একটু উদাহরণ দেই, সেটা হচ্ছে ধরেন আপনি আপনার একটা টিমের একজন মেম্বার, টিম চালান বলবো না, আপনি একজন টিমের একজন মেম্বার, সেই টিমের কোনো একটা মানুষের সাথে কমিউনিকেশনে আপনি ইমপ্যাথি ইউজ করছেন কিনা, এই এই যে প্রতিটা সময় মানুষের প্রবলেমগুলোকে বোঝা, মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা, হ্যাঁ আপনার টিম মেম্বারের প্রবলেমের পরেও তার পাশে থাকা, তাকে আপনি আপনার যে গোল বা আপনাদের যে গোল সেই গোলের ইম্পর্টেন্সটা বুঝিয়ে আপনাকে আপনি সেম পেজে রাখা, এই জিনিসগুলা হচ্ছে অনেক অনেক বড় মোটিভেশন। আমি অনেকগুলো ভলেন্টিয়ার অর্গানাইজেশনকে দেখছি, আসলে ইউথদেরকে নিয়ে কাজ করার সময় আমরা কথায় কথায় শুধুমাত্র ভলেন্টিয়ার যে না মানুষের উপকারে কাজ করা এই জায়গায় চলে যাচ্ছে, এই জায়গায় একটু যাব না আমি, জাস্ট দুইটা লাইন পরে এই অয়ন ভাই মনে হয় ইন্টারনেট প্রবলেমের মধ্যে আছে, আমরা দুঃখ প্রকাশ করছি, আশা করছি শীঘ্রই ভাই আমাদের মধ্যে ফিরে আসবে। আনফরচুনেটলি আমরা
মিস্টার মোহাম্মদ সাইফউদ্দিন ভাইকেও দেখতে পাচ্ছি না, হয়তো বা ইন্টারনেট প্রবলেমের কারণেই সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আশা করছি খুব দ্রুতই ভাইরা আমাদের মাঝে ফিরে আসবে। তো আমি আমাদের তৃতীয় কোশ্চেনটা দিকে চলে যেতে চাই, বিষয়টাতে উপায়ের কাছে জানতে চাই আসলে আমাদের বর্তমান যে ইয়ং জেনারেশন তাদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি কি মনে করেন তারা সঠিক পথে আছে সোসাইটিতে কন্ট্রিবিউট করার জন্য, বা আমরা যদি বিশ্বকে লিড দেওয়ার মতো নেতৃত্ব গড়ে তুলতে চাই, নিজেদেরকে সেই জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কাছে কি কি স্কিলস থাকা দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ সালে আপনাকে আবার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি আসলে একটা বিষয় খুবই নোটিস, আমি আসলে একটু ওয়াইডলি বলতে চাই, আমি আসলে এখন যে আমরা একটা বিষয়ে মিক্সিং করে ফেলতেছি, এটা হচ্ছে আমরা সমাজের উন্নয়নের জন্য কাজ করা এবং নিজের জন্য নিজেকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অথবা ইয়ুথদের জন্য যে একটা বিরাট প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডে আছে, এটা এটার সাথে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য এটা ভিন্ন বিষয়। আমরা ইয়ুথদের বেটারমেন্টের জন্য আমরা শুধুমাত্র সমাজের যে যে ভ্যারিসগুলো আছে, সমাজের যে অনেক ধরনের প্রতিবন্ধকতা আছে, এগুলার প্রমোশনের জন্য কাজ করি, এগুলা প্রিভেনশনের জন্য কাজ করি, কিন্তু ঠিক তেমনিভাবে পৃথিবী যে অন্যভাবে এগিয়ে গেছে আমরা ওই বিষয়টা নোটিস করি না। অনেক সময় দেখা যায় আমাদের এখানে অনেক বড় ধরনের ইয়া হয়ে থাকে, এই অনেক ধরনের বড় 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 অপরচুনিটিগুলো আমরা মিস করি শুধুমাত্র এই বিষয়গুলোর জন্য। আমি একটা বিষয় খুব বেশি বলতে চাই, এটা হচ্ছে ইয়ুথদের জন্য যদি আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা দেখি আমরা এই ইউনিসেফের যে একটা কনফারেন্স হয় পৃথিবীতে, আমরা যদি ইয়ুথদের জন্য যদি দেখি আমরা আমরা 1951 সালে যে আমাদের কনভেনশন হয়, 1951 সালে যে জাতিসংঘের যে কনভেনশন হয়, ওই কনভেনশন অনুযায়ী আমাদের বাংলাদেশ কিন্তু সেগনিটরি না। আমি ব্যাপারটা আমাদের লাইভটা কি চলতেছে কিনা? হ্যাঁ ভাইয়া লাইভ চলতেছে। হ্যাঁ ওকে, যদি আমরা কিন্তু যেহেতু বাংলাদেশ আসে হচ্ছে 1971 সালের পরে, কিন্তু আমাদের যে জাতিসংঘের যে কনভেনশন হয় 1951-এ যে কনভেনশন হয়, ওখানে পর্যন্ত ইয়ুথদের জন্য এরা অনেক ধরনের এই কনভেনশন রাখে, এরা এক এক ধরনের ইয়ুথদের জন্য একটা প্ল্যাটফর্ম অবশ্যই রাখে। আজকে জাতিসংঘের যে একটা গোল আছে, এটা হচ্ছে 2030 সাল পর্যন্ত SDG যে গোলটা আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে গোলটা আছে, ওটা অ্যাচিভ করতে গিয়ে যাদের এখানে 17টা গোল আছে, এখানেও ইয়ুথদের জন্য কাজ করার কথা আছে। তো আমরা আসলে ইয়ুথদের যে পিছিয়ে নিয়ে যাচ্ছি, ইয়ুথদের জন্য আমরা শুধুমাত্র সমাজের যে যে বিষয়গুলোকে ইয়া করার কথা ওগুলাই আমরা চিন্তা করছি, ইয়ুথদের নিয়ে যে আমরা বিদেশের এবং আমাদের ইয়ুথদের যে অত অনেক বড় একটা স্কোপ আছে আমরা সেখান থেকে সরে পড়ছি, এটার জন্য আমাদের 2-3টা বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার। এটা হচ্ছে আমাদের ইয়ুথদের পাশ করার পরে, গ্রাজুয়েট করার পরে নতুবা গ্রাজুয়েশন সময়গুলোতে আমরা এদেরকে কিসের শিক্ষা দিচ্ছি অথবা কিসের ইয়া করছে। আমিও আমি একজন ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি কখনো আমার ইউনিভার্সিটি আমি নাম বলতে চাই না, আমার ইউনিভার্সিটি থেকে আমি কখনো খুব ফ্রেন্ডলি আমরা কখনো কেরিয়ার ডেভেলপমেন্টের যে বাইরের দেশের যে একটা এই বড় ধরনের স্কোপ আছে, আমি ওখানে গিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, আমার ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে অত তদারকি আমি কখনো দেখি নাই। এটা সম্পূর্ণ রকম ব্যক্তিগত একটা ব্যাপার, আমার স্যার অবশ্য এখানে উপস্থিত, তারপরেও সেটা আমি বলতেছি ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার ইয়ুথ। এখানে কথা হচ্ছে আমাকে আমার প্রথমেই যেটা করা দরকার এটা হচ্ছে কমিউনিকেশন। আমরা এখনো পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়তেছি, কিন্তু আমাদের যে লিঙ্কডইন প্রোফাইল আছে, এই প্রোফাইলটা এখনো পর্যন্ত আমরা অত সুন্দর করে সাজাইতে পারি না, নতুবা লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে যে অপরচুনিটি সিক করা যায় ওই বিষয়টা আমরা থেকে এখনো পর্যন্ত পিছিয়ে। আর জিওপলিটিক্সের যে বিষয়গুলো আসতেছে আজকে, জিওপলিটিক্সের যে বিষয়টা আসতেছে, জিওপলিটিক্স যে জাতিসংঘের যে
এই আমাদের এসডিজি আছে, এসডিজি উন্নয়নের লক্ষ্যমাত্রার জন্য আমাদের গভর্নমেন্ট থেকে যে অনেক ধরনের ইনস্ট্রাকশন তারা দিয়েছে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি এবং আমাদের সমাজ তা তা এই বিষয়গুলোর সাথে আমাদের যে গ্রাম এবং আমাদের যে টাউনের যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে যে একটা সংযোগ তৈরি করার যে একটা প্রসেস আছে ওখানে আমাদের একটু লেকিংস আছে। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমাদের যদি ইউথদের যদি খুব কাজ করতে হয় তাহলে দুই দুই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। এই বিষয়টা প্রথমে একটা বিষয় হচ্ছে কমিউনিকেশন অ্যালামনাই সার্চ করা। আমি আমি একটা ইউনিভার্সিটি থেকে পাশ করলাম, পাশ করার পরে আমি যে সাবজেক্টে পড়াশোনা করছি ওই সাবজেক্টে পড়াশোনা করার পরে যে আমাদের দুই তিনটা সেক্টর বাংলাদেশে যে দুই তিনটা সেক্টরে কাজ করার আমার যে সেক্টরে কাজ করার কথা মানে কোন অ্যালামনাই আমাদের কাজ করতেছে এই বিষয়গুলো সার্চ করে ওনাদের লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে নতবা ভার্চুয়ালি যে কোনো প্রসেসের মাধ্যমে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে কনসাল্ট নিয়ে তারপর আমাদের আমার প্রস্তুতি নেওয়া, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সফট স্কিলগুলো বাড়ানো। সফট স্কিলের ভিতরে যদি আমি বলি, আমার যদি খুব মনে হয় আমাদের পাবলিক স্পিকিং, এরপরে হচ্ছে পাবলিক স্পিকিং, ক্রাউড ম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট, পাবলিক স্পিকিং, এই বিষয়গুলো নিয়ে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমাদের ইভেন ইউনিভার্সিটিতে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলোর সাথে সংযুক্ত থাকা উচিত, এবং ইউনিভার্সিটি এবং আমাদের যে ইউথ ডেভেলপমেন্ট গ্রুপগুলো আছে ওদের সাথে সংযুক্ত থাকা উচিত। এই বিষয়গুলো যদি মাথায় রাখা হয় তাহলে আরেকটা বিষয় এটা হচ্ছে ইউথদের যে অপরচুনিটিগুলো হয়, পৃথিবীতে অনেক ধরনের কনফারেন্স হয়। আমি সাউথ কোরিয়াতে একটা কনফারেন্সের জন্য সিলেক্টেড ছিলাম 2018-তে, আরেকটা হচ্ছে থাইল্যান্ডের যে ইউথের মানের যে ইয়া ছিল ওখানেও সিলেক্টেড ছিলাম। এই এই বিষয়গুলো তারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে স্টুডেন্টগুলো নেয়। এখন আমি যদি ওখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস, ওই অ্যাপ্লিকেশন প্রসেসগুলোই যদি আমাদেরকে শেখানো না হয়, নতুবা আমি এই অ্যাপ্লিকেশন প্রসেসগুলো যদি না শিখি তাহলে আমাদের আসলে এগিয়ে যাওয়া সম্ভব না। আমাদের এখানে দেশে থেকেও আমাদের অনেক বড় ধরনের কাজ করা যায়। আমরা আমরা রিমোট অফিস করতে পারি। এখন যেহেতু প্যান্ডেমিকের টাইম, এই প্যান্ডেমিকে আসলে ওয়ার্ল্ডটা অনেক অন্য একটা বিষয়ে ঘুরে গেছে। আমরা যেটা ফিজিক্যালি কাজ করতাম আমরা এখন এটা রিমোট অফিসের মাধ্যমে সেটা রান করার চেষ্টা করছে। রিমোট অফিসের মাধ্যমে যদি রান করে সেক্ষেত্রে অনেক ধরনের খরচ তারা বাঁচিয়ে ফেলতে পারে, এর জন্য এরা রিমোট অফিসের দিকে যাচ্ছে। এখন আমাদের দরকার যে রিমোট অফিস গুলা কিভাবে করে, আমি দেশের থেকে কিভাবে বিদেশ থেকে বিদেশের যে এনভায়রনমেন্টে কাজ করতে পারি, এই বিষয়গুলো আমাদের দেখা উচিত। আমাদের এখন যে ইয়ত আছে তাদের দেখা উচিত। আমরা যখন প্রথমে আমি যখন কাজ করা শুরু করি তখন আমি আল জাজিরার ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি, আল জাজিরার যে টিম আছে সাউথ এশিয়ান টিম এটার সাথে কাজ করি। এরপরে আমি ওয়াশিংটন পোস্টে কাজ করি, বিবিসিতে কাজ করি, এরপরে বিভিন্ন ধরনের যে প্রফেসরগুলো আছে হার্ভার্ডের যে প্রফেসরগুলো আছে এদের সাথে আমাদের যোগাযোগ হয়। যেহেতু একটা ক্রাইসিসের ব্যাপার আছে, আমি আবার বলে দিচ্ছি, আমি কক্সবাজারের, যেহেতু আমাদের এখানে একটা বিরাট ধরনের কাজ করার একটা সুযোগ আছে, ওয়াইডলি একটা কাজ করার সুযোগ আছে। এটা হচ্ছে আমরা এই হিউম্যানিটেরিয়ান এবং ডেভেলপমেন্ট সেক্টরে এখানে বিরাট ধরনের একটা ফান্ড আছে, ওই ফান্ডগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বিদেশে যে আমরা লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে ওখানে যে মেল দেওয়া থাকে, এরপরে বিভিন্ন সাইটের মাধ্যমে ওনাদের প্রফেসররা থাকে, বিরাট অনেক বড় বড় রিসার্চাররা থাকে ওখানে, এদের যে মেইল আছে ওই মেইলের মাধ্যমে আমরা মেইল করতে পারি যে আমি এই ধরনের স্কিলফুল অথবা আমি এই ধরনের কাজ করতে আমি আগ্রহী। আমি ইনগ্রিড কুইদিন নামের একজন আমেরিকান, উনি হচ্ছেন এই, এটা আমি খুব মজার ছলে এটা আমি সবসময় শেয়ার করি, এটা হচ্ছে আমার যে লার্নিং প্রসেস এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ব্যক্তিগত সেলফ লার্নিং থেকে। আমি খুব বড় বড় মানুষের ওখানে ইয়া করতাম, কোনো ভয় রাখতাম না, যার কারণে আমি মেইল করে দিতাম। ডেভিড বুরেন নামের এক হলিউডের অ্যাক্টর ছিলেন, ওনার এক্স ওয়াইফ হচ্ছে ইনগ্রিড কুইনিন, উনি অনেক বড় রকমের একজন হার্ভার্ড গ্রাজুয়েট এবং তিনি বড় ধরনের কাজ করেন ইনফ্লাক্সের পরে, এরপরে ডেভেলপমেন্ট স্টাডিজের উপরে উনি কাজ করেন, ডেভেলপমেন্ট সাইডে উনি ওনার মতো মানে ওনাকে পায়োনিয়ার বলা হয় রিসার্চের ক্ষেত্রে। ওনাকে আমি মেইল করলাম যে আমি আমার একটা কাজ করার সুযোগ আছে অথবা আমি এই সেক্টরে কাজ করি, আমি রিসার্চের একটা কাজ করতে চাই।
তো উনি আমাকে মেলে রিপ্লাই করে, উনি বলছেন আপনি ওখান থেকে ডাটা কালেক্ট করেন, আমি এখান থেকে আপনার বিষয়গুলোকে সাব রিসার্চার হিসেবে আপনার নাম দিয়ে আপনি ইয়া করে যাবেন, কাজ করবেন। তখন আমি পারসিকিউটেড রিফিউজি অ্যান্ড ডিউরেবল সলিউশন নামের একটা রিসার্চ পেপারে কাজ করি। এরপরে আল জাজিরা যে হেডকোয়ার্টার আছে ওখান থেকেও, ওখানেও যদি মেল করা যায়। আমাদের কথা হচ্ছে ইয়তরা কিন্তু আমরা কোন সেক্টরে গিয়ে কাজটা শুরু করব, অথবা আমরা ভয় পাই হচ্ছে আমরা প্রথমে যোগাযোগ করি না ইউনিভার্সিটি লেভেলে। যেমন আমি আমি আইআইওসিতে পড়েছি এবং স্যার হচ্ছেন আমাদের আমার আমাদের বিজনেস কমিউনিকেশনটা পড়াতেন, কিন্তু এখন আমার স্যারের সাথে যে ইউনিভার্সিটিতে থাকতে যে একটা একটা কমিউনিকেশন রাখা দরকার ছিল, অথবা স্যারের কাছে যাওয়ার যে এই যেটা ভয় যে জড়তাটা কাজ কাজ করতো, ওই জড়তা থেকে আমরা বের হতে পারি না। আমার একটা সাজেশন থাকবে আমার ইউথদের জন্য অথবা যারা কাজ করে তাদের জন্য, একটা অন্ততপক্ষে একটা একটা রিসোর্সফুল পার্সন টার্গেট করার পরে ওনার সম্পর্কে আমরা এক সপ্তাহ অথবা তিন চার দিন একটা রিসার্চ করব। উনি কোন পজিশনে আছেন অথবা কোন কোন সাইডে কাজ করছেন, ওই কাজের একটা পোর্টফোলিও নিয়ে, পোর্টফোলিওটা পড়ার পরে ওনাকে আমি একটা লেটার লিখতে পারি, একটা উনি ওনার যে রেকমেন্ডেশন করার জন্য নতুবা আমি ওনাকে ওনার সাথে কাজ করার সুযোগ দেওয়ার জন্য লিখতে পারি। তারপর আস্তে আস্তে আমাদের একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে, আমরা একটা বিরাট অথবা কোনো ধরনের কাজের আমাদের একটা সুযোগ আসতে পারে। এই আমি যদি 100 জন যদি মেল করি, আমি হার্ভার্ডের যারা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস নিয়ে কাজ করে 100 জনকে যদি ওখানে ওদের ওয়েবসাইটে গিয়ে ওনাদের মেল পাওয়া যায়, ওনাদের নাম্বার পাওয়া যায়, ওনাদের সব পোর্টফোলিও পাওয়া যায়, ওখানে গিয়ে যদি মেল করি, ওখান থেকে অন্তত 100 জন যদি আমি মেল করি পুরো ওয়ার্ল্ডে, ওখান থেকে আমার জন্য 10 জন অবশ্যই রিপ্লাই করে। 10 জনের সাথে আমি মেন্টরশিপ নিতে পারি। আমি যদি এখান থেকে যদি আমার কাজের কিছু ভিডিও অথবা কাজের কোনো ডকুমেন্ট যদি তাদের দেয়, তারা আমাদেরকে অবশ্যই ইয়া করে। কিছুদিন আগে একটা জার্নালিজম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা একটা স্টুডেন্ট নমস চমস্কির মতো একজন জগৎ বিখ্যাত এখন বর্তমানে যারা আছে, যারা ফিলোসোফার, যারা জীবিত ফিলোসোফার এবং যারা কাজ করছেন ফিলোসফি নিয়ে, এটার ভিতরে ওনাকে বলা ধরা হয় যে এখন পর্যন্ত সব পৃথিবীর সবচেয়ে সেরা ফিলোসোফার, ওনাকে উনি লাইভে অনুষ্ঠানে আনতে পারে, ওনার সাথে কাজের উনি সুযোগ করে করেছেন, যদিও উনি বিষয়টা নিয়ে রিসার্চ না করার কারণে উনি অত সুন্দর করে ফুটায় তুলতে পারেন না, কিন্তু নম সমস্তকে ওনাকে রেসপন্স করে। এখন কথা হচ্ছে আমার যে বিষয় অ্যালামনাইটা ম্যানেজ করা, আমি একটু কনক্লুশনে দিয়ে যদি আসি, অ্যালামনাইটা ম্যানেজ করা, অ্যালামনাইয়ে কোথায় আমার অ্যালামনাই কোথায় কাজ করে অথবা কমিউনিকেশনের মাধ্যমে অ্যালামনাইয়ের সাথে একটা গুড রিলেশনশিপ রাখা, ইউনিভার্সিটির প্রফেসরদের সাথে একটা গুড রিলেশনশিপ রাখা, অথবা যারা কাজের ক্ষেত্রে সফল, যদি কাজের ক্ষেত্রে যারা সফল তাদেরকে লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে অথবা বাই দ্য পারপাস কোনো না পারপাস আমার মেন্টরশিপ চেয়ে নেওয়া, তারপরে ওনাদের সাথে কাজের সুযোগ যদি থাকে কোনো কাজ শুরু করা, এই হচ্ছে ইয়োদের জন্য আমাদের আমার পক্ষ থেকে যদি কোনো ধরনের সাজেশন থেকে থাকে এটাই। আরেকটা কথা, এটা হচ্ছে এটা আমি অত বেশি সময় দিব না, জাস্ট 2 মিনিটে বলতে চাই, এটা হচ্ছে ইয়োদের জন্য পৃথিবীতে অনেক ধরনের কনফারেন্স হয়। আমি যেহেতু ডেভেলপমেন্ট সাইট নিয়ে কাজ করি, তাহলে আমি ডেভেলপমেন্ট সাইডের কথাটাই বলতে পারি, ইয়োদের জন্য কাজ করি, আরও অনেক ধরনের সুযোগ আছে। এই বিষয় নিয়ে আমাদের অয়ন ভাই এবং আমার স্যার অবশ্য খুব ভালো বলতে পারবে, আমি ওই সেক্টর নিয়ে কাজ করি, আমি এটা নিয়ে বলতে চাই। এটা হচ্ছে ইয়োদের জন্য অনেক বড় ধরনের সুযোগ থাকে, অনেক ধরনের স্কলারশিপ থাকে, অনেক ধরনের হাফ ফান্ডিং ফুল ফান্ডিং স্কলারশিপ থাকে, যাদের ওখানে শুধুমাত্র মাস্টার্স অথবা গ্রাজুয়েশন করাচ্ছে, আপনি এখানে ডিপ্লোমা অথবা কোনো কোনো ধরনের শর্ট কোর্সের মাধ্যমে আপনি ওখানে ইন করতে পারেন, ওখান থেকে শিখে আসা যায়, অথবা অনলাইনের মাধ্যমে ইউনিভার্সিটি অফ পিপলের নাম আমি বলতে পারি, যেটা সম্পূর্ণ রকম অনলাইনের একটা ইউনিভার্সিটি, ওখানে আপনি খুব কম খরচে ওখান থেকে আপনি প্রফেশনাল ডিগ্রিগুলো নিতে পারেন, অথবা আপনি ডিজাস্টার রেডি নামের একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনার যে স্কিল ডেভেলপমেন্ট যে ইয়াগুলো আছে এখান থেকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আজকে এখন লকডাউনের টাইম, যদি আমরা যদি 1 থেকে 2 ঘন্টার সময় দেই, তাহলে ওখান থেকে আমরা অনেক ধরনের এই স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো নিয়ে আসতে পারি, অথবা সার্টিফিকেট কোর্সগুলো আমরা করতে পারি। এখানে ইয়ুথ অপরচুনিটিস আছে, আমরা এই ওসামা বিন নূর নামের যে বাংলাদেশি আছেন ওনার ইয়ুথ অপরচুনিটি নিয়ে একটা যদি সার্চ করে দেখি, ওখানে ইয়ুথদের জন্য অনেক ইয়া থাকে, ওনার অ্যাপ্লাই করতে পারি।
এরপরে কাজের ক্ষেত্রে যদি আমরা খুব ফ্রেশ গ্রাজুয়েট হই তাহলে আমরা ইন্টার্নশিপ দিয়ে করতে পারি। যেমন আমি যদি এশিয়ান উইমেন্সের কথা বলি, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কিন্তু আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটির যে সেক্টর, ওখানে যে ডেভেলপমেন্ট সেক্টরে যে কাজ করা অথবা অন্য সেক্টরে গিয়ে যে ছেলেদের জন্য প্রস্তুত করার, এই বিষয়টা আমার মনে হয় না অত বেশি আগিয়েছে। এখন আমি ব্র্যাকের কথা বলতে পারি। ব্র্যাক এই উপাচার্য নিয়ে, ওনাদের যে এখন উপাচার্য আছেন উনি হচ্ছে বিন স্যাং, উনি হচ্ছেন হার্ভার্ড এবং অক্সফোর্ডের দুইটা পিএইচডি করা। ওনাদের যে রেজিস্টার আছেন উনি হচ্ছেন ডেভ ডলান্ড, উনি ওনার সাথে আমার পার্সোনাল যোগাযোগ আছে। উনি ডেভ ডলান্ড, ডেভ ডলান্ড এশিয়ান ওমেন্সের ইয়া ছিলেন, রেজিস্টার ছিলেন, ওখান থেকে এরা রিক্রুট করে, ইয়া ব্র্যাক ইউনিভার্সিটি তাকে রিক্রুট করে। এশিয়ান উমেন্সে আপনি যদি দেখেন তাহলে 2 ইয়ার্স শেষ করার পরে ওরা ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, ওনারা জব ফেয়ার করে, জব ফেয়ারের মাধ্যমে ওনার ইউনিসেফ, ইউনেশিয়ার অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা গ্রামীণ ফোন, ওদেরকে ডেকে এনে বলা হয় যে এখানে আমাদেরকে, আমাদের ইয়া থেকে এইবারে 50 জন মার্কেটে, জব মার্কেটে যাবে, এনাদেরকে আপনারা এই কোনো সুযোগ, ইন্টার্নশিপের কোনো সুযোগ করে দিবেন কিনা। তাহলে একটা অর্গানাইজেশন যদি 5 জন করে যদি ইয়ারদের নেওয়া হয়, তাহলে একটা স্টুডেন্ট যখন ইন্টার্নশিপ দিয়ে যায় তখন দেখা যায় এরা প্রফেশনালি অনেক ভালো করে। কিন্তু আমাদের যে আদার যে স্কুলগুলো আছে, আদার এরা ইউনিভার্সিটি থেকে পাস করার পরে একটা রিসার্চ পেপার কোনো রকম করে দেওয়া হলো, ঠিক আমরা যেরকমভাবে করছি কোনোভাবে করে দেওয়া হলো, এটার কোনো ভ্যালিউ আছে বলে মনে হয় না, যারা খুব ব্যক্তিগতভাবে কাজ করতে চায় তারা ছাড়া। কিন্তু আমাদের টিচাররা আমাদেরকে দেখানো হয়, কিন্তু আমাদের যে আর্থসামাজিক যে এখন সিচুয়েশন, তারা এই বিষয়গুলো, আমি খুব নেতিবাচক, আমি খুব আশাবাদী মানুষ, আজকে আমি খুব নেতিবাচক কথা বলছি, আই'ম সরি অ্যাবাউট দ্যাট। তো এশিয়ান উমেন্সের যে কাজ, ওরা ডেকে এনে এদেরকে ইয়া করা, ইন্টার মেন্টরশিপ করে দেওয়া হয়, এই মেন্টরশিপের কোনো বিকল্প নাই। স্যার অবশ্য অনেক সময় আমরা যখন ইউনিভার্সিটিতে যখন প্রথম সেমিস্টারে যখন যাই তখন আমরা ইন করতে জানতাম না, স্যার বলতেছিলেন যে, স্যার আমাকে বলতেছিলেন টয়লেটের স্যান্ডেল পরে আসছো, ইনও করতে জানো না, পৃথিবীতে মানে পৃথিবীতে অনেক সুযোগ আছে, তোমরা মানুষ হবে কিভাবে। স্যার আমাদেরকে তাচ্ছিল্য স্বরে অথবা আদর স্বরে এত সুন্দর করে ইয়া করতে, আমার খুবই মনে পড়ে। স্যার প্রথম আমি মনে করি গ্রাম থেকে যাওয়ার পরে আমি ইউনিভার্সিটিতে গেলাম, আমি প্রথম ইন করছিলাম হয়তো স্যারের প্রেজেন্টেশনের 5 মার্কের জন্য, স্যার আমাকে, স্যারের যে ভেরিয়েশন ছিল, ল্যাঙ্গুয়েজের যে ভেরিয়েশন ছিল, সবসময় আলাদা ছিলেন উনি, ওনার যে ট্যালেন্ট কোচ, উনি নিউ ইংল্যান্ড থেকে পড়াশোনা করে আসা একজন মেন্টর আমরা পেয়েছিলাম তানবীর হায়দার স্যারকে। আমার ভেতরে যদি কোনো আন্তর্জাতিক চাপ যদি কেউ এনে দিতে পারে, এটা হচ্ছে তানবীর স্যার। আমি যখন শুনি যে নয়ন আমাকে বলেছেন যে ভাইয়া এখানে একটা আমরা একটা ওয়েবিনার করতে যাচ্ছি স্যারের গ্রিন সোসাইটির, তো আমি বললাম যে আমি তো অত বেশি স্কিলফুল মানুষ না, তারপরেও স্যার যেহেতু থাকবেন আমি অবশ্যই সেখানে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার চেষ্টা করব, আমরা কোথা থেকে ইয়া করে আসছি। স্যারকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। আমি এই মুহূর্তে অয়ন ভাইয়ের কাছে যেতে চাই, তার আগে একটা রিকোয়েস্ট করবো, হাম্বল রিকোয়েস্ট, সবার প্রতি আমরা সময়ের প্রতি একটু দৃষ্টি রাখবো, যেহেতু অনলাইনে অনেকক্ষণ হয়তো কনসেন্ট্রেশন ধরে রাখা অনেকের পক্ষে সম্ভব হয় না। তো অয়ন ভাইয়ের কাছে আমরা জানতে চাই, আসলে আমরা যদি বিশ্বকে লিড দিতে চাই বা সেরকম যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে চাই, তাহলে আমাদের কি কি স্কিলস থাকা দরকার? একজন ইয়ুথ লিডার হিসেবে কাজ করার জন্য আমাদের কি কি স্কিলস থাকা দরকার বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ ভাই। ফার্স্ট অফ অল হচ্ছে আমি নুরুল হুদা খোকন ভাইয়ের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। এই এই প্রশ্নে যাওয়ার আগে আমি ওনার এক প্রশ্নের কিছু এঙ্গেজমেন্ট একটু দেই। ওনার কথাগুলো খুবই ইনফরমেটিভ ছিল। বেসিক্যালি উনি অনেকগুলো লিঙ্ক দিয়েছেন যে যেইভাবে গেলে তুমি নিজেকে আরো গড়ে তুলতে পারবে, এই জিনিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। প্রথমত ওনাকে থ্যাংক ইউ, উনি ইভেন একেবারে শুরু থেকে শুরু করার জন্য ডিজাস্টার রেডির কথা বলেছেন, হয়তো বা এগারো ইউনিসেফের কথা বলেছেন, অনেকগুলো লার্নিং প্ল্যাটফর্মের কথা বলেছেন, এগুলো খুবই ইউজফুল। এটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমার কথা শুরু।
আপনাকে জানতে হবে যে আপনি কি চান। আপনি যদি চান যে আপনি একজন ভালো লিডার হবেন, তখন আপনাকে আগে অন্য কারো লিডে কাজ করতে হবে এবং লার্নিং প্রসেসটা চালাতে হবে ফার্স্ট। সেকেন্ডলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বকে লিড দেওয়া বা বিশ্ব নেতৃত্ব তৈরি করা, আসলে বিশ্ব নেতৃত্ব তৈরি করা এই শব্দটা অনেক বড়, এটা একটা ভাস্ট একটা কথা। ব্যাপারটা হচ্ছে আপনি আপনার পর্যায়ে থেকে আপনি কতটুক রেডি এবং আপনি কতটুক কাজ করতে চান। সেকেন্ডলি, আপনাকে আপনার ভিশন সম্পর্কে জানতে হবে এবং আপনাকে, আমি আগেও বলেছি এখনো বলছি, আপনাকে আপনার টাইম ফ্রেম সম্পর্কে জানতে হবে এবং এই টাইমের মধ্যে আপনার টার্গেট সম্পর্কে জানতে হবে। সেকেন্ডলি, আপনি যদি এমন, আপনি এখন কোন পজিশনে আছেন, আপনি যদি এখন এমন কোন পজিশনে থাকেন আপনি লিড দিতে পারছেন, কি ব্যাপারে আপনি লিড দিতে পারছেন। যদি আপনি লিড দিতে পারেন তাহলে আপনি লিডার পজিশনে থাকলে আপনাকে আরো বেশি আপনার টিমমেটদেরকে জানতে হবে। আমি বলছি না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি না, কারণ হয়তোবা দেখা যাবে আমি 5টা অর্গানাইজেশনের সাথে কাজ করেছি, এখন হয়তোবা 2-3টা অর্গানাইজেশনে আছি, ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা হচ্ছে এই যে টিম বিল্ডিং ক্যাপাসিটি, মানুষকে বোঝা, আপনার টিম মেটসদেরকে বোঝা, এই যে এই জিনিসটার কমিউনিকেশনটা আপনাকে খুব বেশি বাড়াতে হবে, যেটা আপনাকে পরবর্তী স্টেপের জন্য আরো বেশি করে গ্রো করতে সাহায্য করবে। সেকেন্ড থিং ইজ, সব সময় আপনার যে কাজটা, অর্থাৎ আপনি যে গণ্ডিতে আছেন সেই গণ্ডিতে, আমার কাছে মনে হয় এই যে গণ্ডিতে আছেন সেই গণ্ডিতে আপনি আরো কি কি ইনোভেশন আনতে পারেন সেটার দিকে ফোকাস করা, রাদার দেন আপনি যদি এরকম করেন যে ওকে ফাইন আমি এই এই জায়গাটাতে আছি, এখান থেকে বের হয়ে আমি আরো কিছু মানুষ নিয়ে আরেকটা ভালো ইনোভেটিভ ইনিশিয়েটিভ নিব। এইটার চেয়ে আপনি যেখানে আছেন সেখানে ইনোভেশনটা নিয়ে আসা, ক্রিয়েটিভিটি নিয়ে আসা মাচ মোর ইম্পর্টেন্ট। যদি সেখানে কিছুই না থাকে তাহলে তো অবশ্যই নতুন কিছু ইন্ট্রোডিউস করতে হবে, কিন্তু যদি আপনি কোনো অর্গানাইজেশনের সাথে বা কোনো একটা গ্রুপ অফ পিপলের সাথে যদি থাকেন তাহলে আপনাকে এই কাজটা করাটা আরো বেশি হেল্প করবে। তাহলে হবে কি, তাহলে আপনি আপনার কনসার্ন পিপলদেরকে এঙ্গেজ করতে পারবেন এবং আপনি আপনার যে মন মানসিকতা, এই মন মানসিকতার মানুষজন আরো বেশি ক্রিয়েট করতে পারবেন। দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, হয়তোবা তারা একটা না একটা সময় দেখা যাবে তারা আপনার সাথে ডিটাচড হয়ে গিয়েছে, কিন্তু ডিটাচড হয়ে যাওয়ার পরেও আপনি আপনার মতো আরো 5 জন মানুষ ক্রিয়েট করা, এইটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার যে গ্রুপ সে আপনার গ্রুপের মতো আরো 5 জায়গায় 5টা গ্রুপ হয়ে গড়ে উঠছে, যেটা আরো বেশি ইউথ এঙ্গেজিং। যত বেশি ইউথ এঙ্গেজিং হবে তত বেশি গুড মেসেজ স্প্রেড হবে, যত বেশি গুড মেসেজ স্প্রেড হবে তত বেশি সমমনা মানুষদের মিলন হবে এবং এই সমমনা মানুষরা আরো কিভাবে বেটার করতে পারে সে বেটারমেন্ট প্রসেসে যাবে। থার্ডলি, আপনি যদি মনে করে থাকেন যে আপনার এখনই ইউথদেরকে নিয়ে কাজ করা উচিত, আপনার এখনই করা উচিত। কেন আপনার এখন করা উচিত, আমি প্ল্যান করছি, আমি 4-5 জনের সাথে কথা বলবো, না, আপনার এখনই করা উচিত এবং এখনই অপরচুনিটি করা উচিত, সার্চ করা উচিত, দেন আপনার অবশ্যই দেখতে হবে যে এই পথে আগে কেউ হেঁটেছে কিনা। কথার কথা, আমি মিস্টার এক্স এর কথা বলি, মিস্টার এক্স এই পথে হেঁটেছে, বা আমার আমি আমি যার কাছ থেকে সবচেয়ে বেশি নেই হচ্ছে সবচেয়ে বেশি এঙ্গেজ করি বা উপদেশ নেই সেটা হচ্ছে, একটু প্রফেশনাল কথা বলি, সেটা হচ্ছে ওনার নাম হচ্ছে জোজো, উনি এখন ইয়াতে আছেন, সিরিয়ায় আছেন, এখন ইউনিশিয়ার কাজ করেন এবং উনি আমাকে ছেলে ডাকেন। সো আমি ওনার যখন কোনো একটা বিপদে পড়ি যে ওকে আই এম হ্যাভিং দিস কাইন্ড অফ ট্রাবল, সো হোয়াট ক্যান আই ডু নাও, সে আপনাকে যে পথটা দেখাচ্ছে মাথায় রাখেন, সে পথটাই তেও ভুল থাকতে পারে, সেই পথটাতেও ব্রেন স্ট্রম করতে হতে পারে। তাহলে আপনার যে অভ্যাসটা গড়ে তুলতে হবে সেই অভ্যাসটা হচ্ছে ব্রেন স্ট্রম করার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে এখানে আমরা সবাই অনেক অনেক কথা বলছি, অনেক ধরনের ইনস্ট্রাকশন আপনি একসাথে পাচ্ছেন,
আপনাকে বুঝতে হবে আপনার কি দরকার, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনার ভিশন ক্লিয়ার কিনা, আপনার ইয়াকে ক্লিয়ার কিনা, আমি জাস্ট 30 সেকেন্ডে শেষ করছি। সেটা হচ্ছে আপনার নিজেকে জানেন, পারিপার্শ্বিক মানুষদেরকে জানেন, গোলটাকে সেট করেন, ভিশনটাকে বড় করেন, এইটাই বেসিক প্রিন্সিপাল। এটার উপরে বেসিক প্রিন্সিপাল আর নাই। আপনি যদি সেরকম মানুষদের সাথে একবার এঙ্গেজ হয়ে যেতে পারেন, আপনি বুঝবেন আপনি কি করতে পারেন এবং আপনি কত বেশি দূর যেতে পারেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ। এইটা বলে হচ্ছে আমি এই প্রশ্নটার রেসপন্স শেষ করব। আবারও ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা স্যারের কাছে যেতে চাই এবার। স্যার, আপনার কাছে জানতে চাই আসলে কি ধরনের চিন্তা বা প্ল্যান আপনি আমাদের মতো কিছু ছোটখাটো বাচ্চাদের নিয়ে, বলতে গেলে বাচ্চাই আমরা আপনার তুলনায়, তো আমাদের নিয়ে কাজ করার একটা আগ্রহ জাগলো। ইউথ গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাবের মতো একটি প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন স্যার। ধন্যবাদ মোহাম্মদ সালেহ যে চমৎকার হোস্ট করার জন্য। এছাড়া আমাদের কোন অনেক চমৎকার করে ইউকাইটলেন্ড ইয়েতে মোহাম্মদ সাইফুদ্দিন ইউথ লীগ রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন, রোটারি ক্লাব অফ চিটাগং এর চমৎকার গাইডলাইন দিয়েছে আমাদের তাজুয়ার, বিউটিফুলি এক্সপ্লেইন। সো সবকিছু মিলে অলরেডি অডিয়েন্স একটা ধারণা পেয়ে গেছে আজকে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে, কোন ধরনের প্রস্তুতি ইউথদের থাকা দরকার, কেমন প্রবলেম হচ্ছে, এগুলো শুনলে বোঝা যায় আসলে এ ধরনের একটা প্ল্যাটফর্মের কেন দরকার। তবে আমি আমার মতো করে ব্যাখ্যা করি, আমি ছোটবেলা হতে যা দেখে আসছি সেটা কি দেখে আসছি। আমরা ছোটবেলা হতে বড় হয়েছি, আমরা কিন্তু স্কুলে স্কুল কেমন হওয়া উচিত সেই সুযোগ পেয়েছি। আমরা স্কুলে রিসাইটেশন কমপ্লিট করা, পাবলিক স্পিকিং করা, ডিবেট করা, চারি গান করা, গণসংগীত করা, জাতীয় দিবস পালন করা, শহীদ মিনারে যাওয়া, কোনটা করি নাই, শিশু একাডেমিতে যাওয়া, শিল্পকলা একাডেমিতে যাওয়া, আমরা স্কুলে একজন স্কুলের বাচ্চা যা যা করা দরকার তার সবকিছু করেছি। আমি আমার বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয় আমার মতোই তারা বিভিন্ন পরিবার হতে উঠে এসেছে, আমি শতকরা 90 জনের মধ্যে এরকম কিছু করেছিল তা দেখি না। এই যে আজকে খোকন ইউনিভার্সিটির কথা বলল, আমি তো ইউনিভার্সিটির কথা বলি না, এগুলো তো পরিবারে শেখার কথা ছিল, এগুলো প্রাইমারি স্কুলে শেখার কথা ছিল। আজকে খোকন যেগুলো ইউনিভার্সিটি থেকে প্রত্যাশা করেছে এগুলো তো ইউনিভার্সিটি থেকে প্রত্যাশা করার বিষয় না, পাবলিক স্পিকিং ইউনিভার্সিটি থেকে আসলে প্রত্যাশা করার কথা না, অনেক বেশি বড় হয়ে গেছে প্রত্যাশাটা। এটা তো স্কুলে করা উচিত ছিল, স্কুলের শিক্ষকদের কাছে করা উচিত ছিল, এটা কলেজে এসে করা উচিত ছিল সর্বোচ্চ পর্যায়ে। বিশ্ববিদ্যালয় এগুলো বোনাস, বিশ্ববিদ্যালয় হচ্ছে এগুলো চর্চার জায়গা। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কোনো কিছু পড়ি সেই পড়াগুলো প্র্যাকটিস করার জায়গা। বিশ্ববিদ্যালয় হচ্ছে জবে যাওয়ার আগে, চাকরিতে যাওয়ার আগে সর্বশেষ নিজেকে তৈরি করার জায়গা। অনেকে চমৎকার করে বলে এই যে আমি বিশ্ববিদ্যালয়ে এত পড়াশোনা করলাম, আমি তো এখনো সেই পড়াশোনা নিয়ে চলি। কোন পড়াশোনা বলো যে 8, 9, 10 এ পড়েছিলাম, আপনারা শুনেন নাই, বলে পড়াশোনা তো আসলে 8, 9, 10 এ করেছি, তারপর গুলো তো সব চর্চা। আর তারপর আমরা কলেজে গেলাম, আমরা কলেজে গিয়ে কি করেছি, আমরা ছিলাম দুর্দান্ত, আমরা দেখেছি উন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আমরা বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস স্কুল, আমরা আমরা কলেজও করেছি, আবার রাস্তায় উন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদও করেছি। আজকে সেই প্রতিবাদী তারুণ্য কই? আজকে তরুণ তো বড় ভাইয়ের কথায় দা খন্তা কুড়ালিয়ে দৌড়ায়। একজন তরুণ প্রকৃত অর্থে যদি স্বপ্ন দেখত, প্রকৃত অর্থে যদি স্কুল কলেজ পড়ে আসতো, সে কি কারো কথায় এই কাজ করতো? আমরা বিশ্ববিদ্যালয়ে কেমন দেখেছি? আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি বিশ্ববিদ্যালয়ে শুধু পুঁথিগত বই পড়ার জায়গা না, বিশ্ববিদ্যালয়ে গাছতলায়ও বসতে হয়, নদীর পারও যেতে হয়, সাগর পারও যেতে হয়, বিভিন্ন সংস্কৃতির যে বন্ধুরা আছে তাদের সাথে টিম ওয়ার্ক করতে হয়, তাদেরকে রেসপেক্ট করতে হয়, তাদের সংস্কৃতি নিজেকে নিজের মাঝে ধারণ করতে হয়, আবার নিজের সংস্কৃতি তাদের সাথে শেয়ার করতে হয়। বিশ্ববিদ্যালয়ে এই এইভাবে যারা চর্চা করেছে তারা নিশ্চিত ভাবে জানে পৃথিবীর কোন সংস্কৃতি ছোট নয়, পৃথিবীর কোন এলাকা ছোট নয়, পৃথিবীর কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছোট নয়, পৃথিবীর সাদা রং কালো রং এই
কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু এর বাইরে এত পড়াশোনা করার পর, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার পর আমরা একটা প্রচন্ড দেখছি, একটা প্রচন্ড দেখছি যারা দুভাগে বিভক্ত হয়ে গেছে, এক ভাগ একেবারে খোকনদের মতো, এক ভাগ কাচুয়ারদের মতো, এক ভাগ সাইফুদ্দিনদের মতো, যারা সেলফ মোটিভেটেড তাওহিদদের মতো, যারা সেলফ মোটিভেটেড সালেদের মতো, যারা নিজেরা নিজেদের পথ তৈরি করতে, নিজেরা স্বপ্ন দেখতে, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। সরি টু ইন্টারাপ্ট, আপনার কথাগুলো স্যার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এখন ঠিক আছে স্যার, এতক্ষণ কথাগুলো খুব ফাস্ট হয়ে গিয়েছিল। আচ্ছা তাহলে ডিভাইসে কোথাও আটকে গিয়েছিল, তারপর হয়তো ফাস্ট হয়ে গেছে। তাহলে আমরা কি দেখছি যে তারা আমাদের এই প্রজন্ম দুভাগে ভাগ হয়ে গেছে তারুণ্য। এই যে এক ভাগ সাইফুদ্দিনের মতো, এক ভাগ তাজুয়ারের মতো, এক ভাগ খোকনের মতো, এক ভাগ তাওহিদের মতো, সালেদের মতো, সেলফ মোটিভেটেড, তারা জানে কি করতে হবে। না জানলেও এখন গুগল, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে কোন ইনফরমেশনটা পাওয়া যায় না। এটা একবার, আরেকবার তারা এদের সংখ্যা অনেক বেশি, আরেকবার হচ্ছে কিছু করবে না, অলস, ছবি তুলবে বড় বড় ব্যক্তিদের সাথে, সেটা ব্যবহার করে থেকে দুই পয়সা আয় করা যায়, অলস। ক্লিয়ার আসছে না মনে হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে তারা পথ খুঁজে পাচ্ছে না। এখন গ্রিন সোসাইটি বাংলাদেশ করার কারণটা কি? কারণ হচ্ছে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা হতে আমি বাংলাদেশের তারুণ্যের একটা মাত্র সমস্যা খুঁজে পেয়েছি। এতগুলো সমস্যাকে মিলে একটা সমস্যা খুঁজে পেয়েছি, সেটাকে আমরা বলি লিডারশিপ। এদেশের তারুণ্যের সমস্যা একটাই, লিডারশিপ, নেতৃত্ব সংকট। এরা নেতৃত্ব বলতে শুধু রাজনৈতিক নেতৃত্ব বুঝে, আর যেহেতু রাজনৈতিক নেতৃত্ব বুঝে, পরে তারা কোনো না কোনো দলের ব্যানারে কোনো না কোনো কমিটির নেতা হয়ে নেতৃত্বে আসতে চায়। কিন্তু সামাজিক নেতৃত্ব শব্দটা তারা ভুলে গেছে। কোকোন এক জায়গায় লিড করছে, সাইফুদ্দিন আরেক জায়গায় লিড করছে, একজন ব্যাংকার ব্যাংক লিড করছে, একজন ইন্স্যুরেন্স কোম্পানির লোক ইন্স্যুরেন্স কোম্পানি লিড করছে। বাংলাদেশের 80,000 গ্রামে একজন মাত্র সামাজিক নেতৃত্ব বুঝে এমন নেতা দরকার। স্বাধীনতার 50 বছর পরে সেও আমাদের কোটি মানুষ রাস্তার দুপাশে ঘুমায় কেন? তারুণ্যের শক্তি যেহেতু এতটাই শক্তিশালী, এত তরুণ থাকার পর রাস্তার দুপাশে মানুষ কেন? এত তরুণ থাকার পর আমরা স্বপ্ন দেখছি, খোকন বলছে বিদেশে যাওয়ার স্বপ্ন, আমি তো স্বপ্ন দেখছি রাস্তার দুপাশে না ঘুমাবে মানুষ, ঘুমাবে না। আমি স্বপ্ন দেখছি গতকাল রাতে যে 100,000 বিয়ে হয়েছে রাস্তার দুপাশে, সেটা কোনদিন কোনদিন বন্ধ হবে। আমি স্বপ্ন দেখছি গতকাল রাতেও রাস্তার পাশে যে শিশুদের জন্ম হয়েছে, সেই শিশুর জন্ম গৃহে হবে কখন? আমি স্বপ্ন দেখছি ভোরবেলা মানুষ আদম নিজেকে বিক্রি করা বন্ধ করবে কবে? বাংলাদেশে প্রত্যেকদিন ভোর 6টা হতে 7টায়, 8টা, 9টা, শত শত মানুষ ঝুড়ি, দা, খন্তা, কুড়াল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, চিৎকার করে বলে ভাই আমাকে নেন, আমাকে নেন, আমাকে নেন, একটু কাজ দেন। 10টার সময় কত মানুষ ওকে পানি করতে ফেলতে কাজ না পেয়ে বাসায় চলে যাচ্ছে। স্যার একটু কথাগুলো ক্লিয়ারলি আসছে না ভাই, একটু আমার কথা কি শোনা যাচ্ছে না? তাহলে পরে, তাহলে আপাতত আমি বাদ দিই। হ্যাঁ স্যার ক্লিয়ারলি আসছিল না, শোনা যাচ্ছে না তো স্যার? এখন শোনা যাচ্ছে, বাট আপনি যখন কন্টিনিউয়াসলি কথা বলেন তখন ডিস্টার্ব করে, বিষয়টা কি বুঝতে পারছি না। ঠিক আছে আমি বলছি যে আমি একটাই কারণ বলছি, সেটা হচ্ছে নেতৃত্বের সংকট। আমরা চাই তারুণ্য নেতৃত্ব গুণাবলী সম্পন্ন হয়ে এগিয়ে আসবে। রাজনৈতিক নেতৃত্ব বলছি না, সামাজিক নেতৃত্বের কথা বলছি। আমরা বলছি আমাদের দেশের 80,000 গ্রামে এই বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া এমন নেতৃত্ব দরকার যারা একজন একটা গ্রামের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আমি প্রচুর ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়ে লাভ কি হবে যদি ওখান থেকে একজন এসে
অন্তত একটা গ্রামের ভাগ্য পরিবর্তন না করে। 50,000 এনজিও কাজ করে কি লাভ হবে যদি একটা এনজিও একটা গ্রামের ভাগ্য পরিবর্তন করতে না পারে? বাংলাদেশে এমন গ্রাম আছে যেখানে আশা, প্রশিকা, ব্র্যাক সহ 2,500 মাত্র মানুষ থাকে একটা গ্রামে, অনলি 2,500। 2,500 মানুষের জন্য 50টা এনজিও, তারপরও দারিদ্র বিমোচন হয় না, কেন হয় না? ওই যে তারুণ্য, নেতৃত্ব গুণাবলী তাদের নাই। গ্রিন সোসাইটি বাংলাদেশ সামাজিক নেতৃত্ব সৃষ্টির প্রত্যয় নিয়ে কাজ করছে, আর তার অন্যতম শক্তিশালী অংশ হচ্ছে গ্রিন সোসাইটি বাংলাদেশ ইয়ুথ ক্লাব। আমরা মনে করি এই ইয়ুথ ক্লাবের সদস্যরা সামাজিক নেতৃত্ব দেওয়ার মতো গুণাবলী অর্জন করে বাংলাদেশের 80,000 গ্রামে ছড়িয়ে পড়বে, রাজনৈতিক নেতৃত্বের বাইরে এক ধরনের ছায়া নেতৃত্ব তৈরি করে গ্রামের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, আর্থসামাজিক উন্নতিতে সরাসরি তারা ভূমিকা রাখবে, এবং 2041 সালের মধ্যে যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন বাস্তবায়নে সরকারের পাশে একটা বড় শক্তি হিসাবে কাজ করবে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো। বলা হয়ে থাকে ইউথরাই সমাজের মূল চালিকা শক্তি, তাহলে স্যার এই জায়গাতে নলেজ, ক্রিয়েটিভিটি সহ ডিফারেন্ট টাইপস অফ স্কিলস এর পাশাপাশি ইথিক্সের জায়গাটাতে আসলে কেমন হওয়া উচিত ইউথদেরকে? এটা অনেক ভালো প্রশ্ন। আমি গত বহু বছর ধরে ইকুইটি এবং ম্যানারের উপর প্রশিক্ষণ দিয়ে আসছি, আর এই করোনা সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রায় 100 বেশি ইকুইটি এবং ম্যানারের উপর প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক কাজ করেছে এই করোনার 10 বছরে। এই ইকুইটি এবং ম্যানার তারুণদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ, নীতি নৈতিকতা মূল্যবোধ, তারা একটু বলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের একটা বড় সমস্যা হচ্ছে উই আর নট লাইফ লং লার্নার না। আমরা কেউ 25 বছরের মহাপণ্ডিত, কেউ 45 বছরের মহাপণ্ডিত, কেউ 55 বছরের মহাপণ্ডিত। আমরা যে পিয়ন থেকে শিখতে পারি, আমরা যে ছোট থেকে শিখতে পারি, আমরা যে সহকর্মী থেকে শিখতে পারি, আমরা যে বন্ধু থেকে শিখতে পারি, এটা খুবই নগণ্য মাত্রায় বাংলাদেশে উপস্থিত। আমার আশেপাশে দেখলে বুঝতে পারবো না আমি যা জানি তাই বেশি। সহকর্মী চারজন সহকর্মীর কাছ থেকে শিখতে চায় না। এই যে জায়গাটা আমরা আমরা লাইফ লং লার্ন এক্সকিউজ মি আমি একটু টেকনিক্যাল মিস্টার মোহাম্মদ সাইফুদ্দিন কিং করাতে গিয়েছিলাম, আমি লাইফ লং লার্নিং নিয়ে বলছিলাম। আমাদের প্রশ্নটা কি ছিল স্যার? প্রশ্নটা ছিল আসলে ইথিক্সের জায়গাটাতে আদার্স স্কিলস এর পাশাপাশি ইথিক্সের জায়গাটাতে। ঠিক আছে, হ্যাঁ এবার বলছি। আচ্ছা, আমাদের দেশে পড়াশোনা করা ছেলে মেয়েরা কি বা আমরা এখানে যারা বসে আছি তারা কি জানি না যে আকাশে থুতু ছিটালে নিজের গায়ে পড়ে? তারপর কি আকাশে থুতু ছিটাই না? আজকে আমরা যে এখানে এত চমৎকার কথা বলছি মনে থাকে নাকি? তারপর শুধু নিজে ছিটাই তো তা না, আমাদের মা বাবারা চিপসের প্যাকেটটা নিজেরা আগে রাস্তায় ফেলে না সন্তান আগে ফেলে? তারা ফেলে। এগুলোই তো সামাজিক নেতৃত্ব বিকাশে বড় বাধা। আমার বড় নেতাও তো একই কাজ করেন, আমার মাঝারি নেতাও একই কাজ করেন, আমার বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, হার্ভার্ড, অক্সফোর্ড থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে এসে থুতুটা রাস্তায় ফেলেন, ওখানে কিন্তু টিস্যুতে ফেলেছিল। তাহলে এই টিকুয়েট এবং ম্যানারের গুরুত্ব কতখানি? এটা অনেক বেশি। কিভাবে বেশি? এভাবে বলে, হার্ভার্ডে পড়াশোনা করলে যে তার এটিকুয়েট ভালো হয় এই কথা ঠিক নয়, অক্সফোর্ড কেমব্রিজে পড়াশোনা করলে যে এটিকুয়েট এবং ম্যানার ভালো হয় তাও ঠিক নয়, আমেরিকাতে ক্যাট্রিনা বলে একটা ঘূর্ণিঝড় হয়েছিল, এত সিভিলাইজ মানুষজন ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় সাহায্য করতে গিয়ে যখন ফেরত আসছিল তখন আল জাজিরা, বিবিসি, সিএনএন এ দেখা গেছে টেলিভিশন ফ্রিজ যা পেয়েছে সব নিয়ে আসছে, সিভিলাইজ। আমার বাংলাদেশেও ঘূর্ণিঝড় হয়েছিল,
সিডর হয়েছে, উত্তরবঙ্গের মানুষজন চাল ডাল চিড়া মুড়ি যে যা পেয়েছে সব নিয়ে আসছে, যাওয়ার সময় একটা হাঁসও নিয়ে যায় নাই, একটা মুরগিও নিয়ে যায়নি। এটিকুয়েট এবং ম্যানার কি কিছুটা বোঝা যাচ্ছে? এটা রীতিমতো একটা প্রশিক্ষণ এবং চর্চার বিষয়, এবং তারুণ্যের ক্ষেত্রেও এটা আসলে প্রশিক্ষণ এবং চর্চার বিষয়। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো ইউরোপ এবং আমেরিকাতে কে কত বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, কয়টা পিএইচডি আছে, এগুলোর কোনো ভ্যালু নাই। কর্মস্থল আসার সাথে সাথেই বছরে দুবার এটিকুয়েট এবং ম্যানারের প্রশিক্ষণে যেতে হয়। কেউ যদি বলে আমি হার্ভার্ড থেকে আসছি, বলবো এটা হার্ভার্ডে রাখেন, এই দেশের নিয়ম দুইবার ট্রেনিং এ যান। এটিকুয়েট এবং ম্যানার, রাস্তার দুপাশে যতগুলো ছোট ছোট দোকান আছে সকল দোকানদারকে সরকারি অর্থায়নে বছরে একাধিকবার এটিকুয়েট এবং ম্যানারের উপর প্রশিক্ষণে পাঠানো হয়। এভাবে তারা বিশ্ববিদ্যালয় শেষ করে কলেজ শেষ করে তারপর এটিকুয়েট এবং ম্যানারকে বিদায় দেয় না, বলে না আমি সব শিখে গেছি, বরং বছরের পর বছর কন্টিনিউয়াস ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে এই এটিকুয়েট এবং ম্যানার শেখানো হয়েছে বলেই তারা ট্রাফিক সিগন্যাল দেখে দাঁড়িয়ে যায়। বাংলাদেশ এই জায়গায় দূরে আছে, আর দূরে আছে বলেই আবারও গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাব মনে করছে এই জায়গায় কাজ করার প্রয়োজন আছে। এটিকুয়েট এবং ম্যানার বিশ্ববিদ্যালয় পড়াশোনা করলে আসে না। আর যদি কেউ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার পর এটা এক্সপেক্ট করে, তাহলে এটা তার জ্ঞানের সীমাবদ্ধতা। কারণ বিশ্ববিদ্যালয়ে 50 রকমের ডিসিপ্লিন থাকে, 30,000 শিক্ষার্থী থাকে, 5,000 কর্মকর্তা কর্মচারী থাকে। বাংলাদেশে একটা গ্রামে থাকে 2,500 মানুষ, বিশ্ববিদ্যালয়ে থাকে 50,000, কয়টা গ্রামের সমান? সো অ্যাগেইন, এটা হচ্ছে প্রশিক্ষণের বিষয়, কোচিং এর বিষয়, মেন্টরিং এর বিষয়, সুপারভিশনের বিষয়, সেটা খুবই জরুরি। তারুণ্যের ক্ষেত্রে আরো বেশি জরুরি, আর তারুণ্যকে এটা রাষ্ট্রীয় উদ্যোগেই প্রদান করতে হবে। আর আমাদের মতো যে সকল ইউথ ক্লাব আছে, আমরা এই ক্ষেত্রে ভূমিকা রাখবো, এটা আমরা প্রত্যয় ব্যক্ত করছি, এবং ইতিমধ্যে আমাদের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে আমরা বারবার চেষ্টা করছি অ্যাটলিস্ট নতুন যে প্রজন্ম তারুণ্য, তারা শুধু পড়াশোনায় এগিয়ে যাবে না, তারা শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে না, তারা শুধু অর্থের পেছনে দৌড়াবে ব্যাপারটা এমন নয়, তারা শুধু 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ দেখবে অর্থনৈতিকভাবে তেমন নয়, বরং তারা নীতি নৈতিকতায়ও এমন একটা জাতি গঠন করবে সারা পৃথিবী বলবে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ না, তাদের কাছ থেকে সাংস্কৃতিকভাবেও চারিত্রিকভাবেও শেখার অনেক কিছু আছে, আর সেটা রাষ্ট্র অনুধাবন করেছে, সরকার অনুধাবন করেছে। আর করেছে বলেই এখানে অনেকে জানে কিনা জানে না, ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্র্যাটেজি, জাতীয় শুদ্ধাচার কৌশল বলে সরকার একটা কৌশল গ্রহণ করেছে, এবং সেই কৌশলের আওতায় কোটি টাকা খরচ করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের এমনকি সংসদ সদস্যদের, দুর্নীতি দমন কমিশন, বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, এবং সেই কর্মকাণ্ড চলছে গুরুত্বটা অনুধাবন করে। আমি মনে করি অবশ্যই সবকিছুর মূলে দিনের শেষে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এসডিজির কথা বলেছে। এই এটিকুয়েট ম্যানার ছাড়া, এই সামাজিক রীতিনীতির চর্চা ছাড়া, নম্রতা ভদ্রতার চর্চা ছাড়া, শিষ্টাচারের চর্চা ছাড়া আমাদের এই উন্নয়ন আমরা ধরে রাখতে পারবো না। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার অনেক দিক নির্দেশনামূলক কথার জন্য। এই পর্যায়ে আমরা গ্রিন সোসাইটি বাংলাদেশ ইউথ ক্লাবের রিপ্রেজেন্টেটিভ মিস্টার মোহাম্মদ তাওহিদুল ইসলামের কাছ থেকে শুনতে চাই, আসলে গ্রিন সোসাইটি বাংলাদেশ তো অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়ে আসছে, তো ফিউচারে আমাদেরকে কি কি ধরনের ওয়েবিনার উপহার দেওয়ার প্ল্যান রয়েছে, এবং আসলে এই ধরনের ওয়েবিনার গুলো থেকে ওয়েবিনার গুলোর মাধ্যমে সমাজের কি ধরনের পরিবর্তন সাধন করতে চাচ্ছে বলে আপনারা আপনি মনে করেন? ধন্যবাদ সালে ভাই। আসলে তানভীর স্যার অলরেডি মানে একটা খুব সুন্দর এলাবোরেশন করে দিয়েছে, তারপরে আমি আবারও বলতে চাই, গ্রিন সোসাইটির একটা মোটো আছে, সেটা হলো থিঙ্ক গ্রিন লিভ গ্রিন।
আমাদের মেইন যে ফোকাস সেটা হচ্ছে গ্রামীণ পর্যায় থেকে সোশ্যাল লিডার তৈরি করে আনা। তো একটা সোশ্যাল লিডার তৈরি করতে আমরা যে বেসিক স্কিল গুলো লাগে, তানবীর স্যারের পরামর্শ ক্রমে আমাদের যে টিম আছে, আমরা রেগুলার এই টিম এই জিনিসগুলো নিয়ে কাজ করে থাকি। একজন সোশ্যাল লিডার তৈরি করতে যে স্কিল গুলো লাগে সেই স্কিল গুলো নিয়ে আমরা গবেষণা করি, ফাইন্ড আউট করার চেষ্টা করি যে স্কিল গুলো কোন স্কিল গুলো এই এই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি, আমরা রিসেন্টলি এই প্রোগ্রামের আগের প্রোগ্রামটি ছিল ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে, যেটি শুধু সোশ্যাল লিডার না যে কোনো বয়সের মানুষের জন্য খুব বেশি প্রয়োজনীয়। তো সেই জিনিসটাকে আমরা সামনে আনার চেষ্টা করেছি যে সোশ্যাল লিডার হতে গেলে ক্রিটিক্যাল থিঙ্কিং এর খুব বেশি প্রয়োজন, এবং এটা যে কিভাবে করতে হয় কিংবা যে গাইডলাইন সেটা আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি, আমাদের স্পিকাররা সেগুলো তুলে ধরেছেন। তাছাড়া আমরা মনে করি যে বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সোশ্যাল লিডারের কোনো বিকল্প নেই, আর যেহেতু 80,000 গ্রাম বাংলাদেশে, আমরা চাই প্রত্যেকটি গ্রাম থেকে সোশ্যাল লিডার উঠে আসুক। এক একজন সোশ্যাল লিডার যদি এক একটা গ্রামকে নেতৃত্ব দেয়, আপনারা জাস্ট চিন্তা করতে পারবেন যে এই দেশের কি পরিমাণ চেঞ্জ হতে পারে। তো ভাইয়া যে কোয়েশ্চনটি করেছেন যে আমরা ভবিষ্যতে কি ধরনের প্রোগ্রাম আনবো বা কি ধরনের মানে স্কিল ডেভেলপমেন্টে কাজ করব, আমাদের গবেষণা চলমান প্রতিনিয়ত। আমাদের অন্যান্য সব অর্গানাইজেশনের মতো আমাদের একটা স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটা সময়ের সাথে আবার তাল মিলিয়ে চলতে চায়। অর্থাৎ আমরা চিন্তা করছি একরকম, কিন্তু দেখা গেল আজকে থেকে 2 মাস পরে গিয়ে সোসাইটিতে এমন একটা নিড চলে আসলো যেটা নিয়ে কাজ করা উচিত, আমরা সেটা নিয়ে কাজ করব। সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টস আমরা এটা ফুলফিল করার চেষ্টা করব। আমাদের ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোচ হিসাবে আছেন তানবীর হায়দার স্যার, তাছাড়া গ্রিন সিটি বাংলাদেশ ইউথ ক্লাব এমন একটি ক্লাব যেটা বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল ঊর্ধ্বতন পর্যায়ের মানুষের সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা আমাদের দ্বারা সম্ভব এবং আমরা মনে করি যে আমরা সেটা করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের যে ভিউয়ার আছেন যারা এই মুহূর্তে লাইভ দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, কিংবা যারা আমাদের ওয়েল উইশার, একজন সোশ্যাল লিডার তৈরি করতে সফট স্কিল, ফিজিক্যাল স্কিল কিংবা জেস্টার, তার লাইফ লিড করার যে জেস্টার, সবকিছু নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি এবং আমরা কাজ করব। এটা আমাদের কমিটমেন্ট এই সোসাইটির প্রতি এবং এই ইয়ং জেনারেশনের প্রতি। এবং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রামে সেটা সবাই দেখতে পারবে। আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেই স্ট্র্যাটেজিতে মডিফিকেশন দরকার হলে আমরা মডিফিকেশন করি। আমাদের টিম আছে, আমরা ট্রেনিং প্রোভাইড করার জন্য চেষ্টা করছি, আমাদের ট্রেনিং প্রোভাইডের জন্য যে ধরনের কাজগুলো করা লাগবে সেগুলো চলমান। তো আমি আসলে বলতে চাই, ইন শর্ট সামারাইজ করতে চাই, একজন সোশ্যাল লিডার তৈরি করতে যে যে রিকোয়ারমেন্টস, যে স্কিল গুলো প্রয়োজন, আমরা সবগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব এবং একটা বাংলাদেশকে একটা সুস্থ, একটা হেলদি জেনারেশন, একটা হেলদি ইউথ জেনারেশন আমরা একটা সুন্দরভাবে পরিচিত করা যেতে চাই পুরো বাংলাদেশের সামনে। তো এটাই হচ্ছে ভাইয়া আমার কথা। থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক অনেক ধন্যবাদ। যারা বুঝছে আমার মনে হয় বুঝে গেছে আসলে কি করতে হবে। তো স্যারের একটা কথা আমার যেটা খুব বেশি ভালো লাগছে সেটা হচ্ছে আসলে পরিবার, পারিবারিক শিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। আমার এখনো মানে স্যার যখন পরিবারের শিক্ষাটা কথা বলতে, তখন আমার একটা জিনিস মনে পড়ছে, আমরা যখন পড়াশোনা করছিলাম স্কুল লাইফে, তখন সামাজিক বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল যেটার দ্বিতীয় চ্যাপ্টার ছিল সামাজিকীকরণ, যেখানে পরিবারের কথা আছে, পরিবারের পরে যাচ্ছে মানে স্টেপ বাই স্টেপ, আমরা স্টেপ বাই স্টেপ করতে কি শিখব। মানে দুঃখের বিষয় হচ্ছে ওই সামাজিকীকরণ চ্যাপ্টারও নেই, সামাজিক বিজ্ঞান বইও নেই, অর্থাৎ বইটাই বাদ দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাপনা থেকে। সে জায়গায় আনছে সম্ভবত বাংলাদেশের বৈশ্বিক পরিচালনা কি একটা একটা সাবজেক্ট আনছে, হোয়াটএভার। অর্থাৎ মানে আমি ওটাই বলবো যে ম্যানার বা অ্যাটিটিউড, মানে আমার কথা হচ্ছে পারিবারিক শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটার কারণে, যেটার অভাবে বর্তমানে বাংলাদেশে আমি যেটা মনে করি যে ইয়থ মানে রাইট ইয়থ লিডার আমরা পাচ্ছি না। আমি একটা কথা বলি, একটা কথা কমন কথা, সেটা হচ্ছে যে রাইট পিপল
should be in right place in right time ওই right people টা আমরা right place তে পাচ্ছি না right time এ পাচ্ছি না একটা যদি সহজ example দিই আজকে যে বৈশ্বিক যে একটা কোভিড সিচুয়েশন এই মহামারীতে আমাদের মানে মানে কোভিড সিচুয়েশনে আমাদের যদি আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি স্বাস্থ্য মন্ত্রীর কথা বলি মানে এটা একটা সহজ জিনিস যে একটা মন্ত্রণালয় যে প্রধান সেটা স্বাস্থ্য মন্ত্রী হোক বা জ্বালানি মন্ত্রী হোক ওখানে মানে কথা হলো আমি একজন সিনিয়র টেস্টিং ইঞ্জিনিয়ার বা একজন সিনিয়র কেমিস্ট তাহলে ওই আমাকে ওখানে কেন দেওয়া হয়েছে দায়িত্বটা অ্যাজ বিকজ অফ মাই সাবজেক্ট ওয়াজ কেমিস্ট্রি I have some knowledge about that. I can handle this department. That's why. But একজন জ্বালানি মন্ত্রণালয়ের প্রধান বা স্বাস্থ্যের প্রধান কিভাবে একজন একজন মেডিকেলের ডাক্তার দিলে একটা কথা সেই জায়গায় ইংলিশে অনার্স মাস্টার্স যদি একজন মানুষকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় উইদাউট এনি নলেজ অব মেডিকেল হেলথ হাউ ক্যান হি অপারেট দিস ইন এ নাইস ওয়ে অর্থাৎ রাইট মানুষটা আজকে বর্তমানে রাইট জায়গায় নেই এটা হচ্ছে প্রথম কথা তাহলে রাইট মানুষটা রাইট জায়গায় নেই কেন তাহলে তাদেরকে নিয়োগ দিচ্ছে কে উনিও তো একজন হ্যাড উনিও নিশ্চয়ই ওই জিনিসটা ওনার মানে ওই নলেজটা ওনার নেই তো মানে আমাদেরকে শুরু করতে হবে কোনখান থেকে আমাদের আমাদের জন্ম যেখান থেকে পরিবার থেকে অর্থাৎ এখানে আমাদের 80,000 যে কথা বলা হয়েছে যেমন গ্রাম পর্যায় থেকে যে লিডার তুলে নিয়ে আসা এটা এটা আমরা হয়তো এই মানে আমরা বলতে বলতে থাকবো কিন্তু এটা আজকে স্বাধীনতার 50 বছরের বেশি সময় আমরা পার করে ফেলতেছি কিন্তু বাংলাদেশ এখনো 1971 নিয়ে আমরা এখনো এখনো আমরা ধর সমাজে করতেছি আমরা এখনো মানে আমাদের এখনো ওই একটা ভাষণ নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে এটা কেন আজকে পাকিস্তান আমাদের অনেক নিচে থাকার কথা কিন্তু অনেক কিছুতে তারা আমাদের সাথে এগিয়ে কিন্তু আমরা আজকে স্বাধীনতা অর্জন করছি কেন স্বাধীনভাবে কথা না বলতে পার না বলার জন্য আমরা আজকে কোনো কিছু লিখতে গেলে কেন ভয় পাই এটাই কি স্বাধীনতা অর্থাৎ জিনিসটা হচ্ছে যে আমরা আমাদের গ্রাম পর্যায়ে থেকে লিডার চলে আসবে কখন যদি আমরা সেটা নিয়ে সত্যিকারে কাজ করি সেটা কিভাবে কাজ করব যেমন গ্রাম একটা পরিবারে মা বাবা প্রধান তাহলে আজকে এই যে কোভিড সিজন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাহলে আমরা যদি আমি আমার আমি যতটা ফ্যামিলি দেখছি আমি জানি না সবাই আমার সাথে একমত হবে কিনা মানে যাদের শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে সেটা কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক ম্যাক্সিমাম দে আর বিজি ইন মোবাইল মোবাইলে কেউ গেম খেলছে বা কেউ অন্য কিছু তাহলে তার পরিবারে সেটা স্কুল হোক কলেজ হোক বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক তার মা বাবাকে তাকে শাসন করছে বা গাইডলাইন দিচ্ছে যে তুমি কি করছো বা কেউ বা খোঁজ নিচ্ছে নিচ্ছে না আমি যখন রোটেক মুভমেন্ট খুব বেশি ব্যস্ত ছিলাম তখন এই আলী জাকের একটা আমাদের প্রোগ্রামে আসছিল উনি বলছিল যে উনি এখনো মানে যখন যখন উনি বেঁচে ছিলেন তখনও উনি উনার ছেলে ইরিশ জাকেরকে বুকে জড়ায় ধরে বা কথাবার্তা বলে জিজ্ঞেস করে বাবা তুমি কেমন আছো আমার মনে হয় এখন এই গ্যাপটা অনেক বেশি মানে বাচ্চার সাথে তার পিতার যে ডিসকাশনটা হওয়া দরকার সেটা হচ্ছে না বা এই যে মানে তখন মানে বাচ্চাদের দরজা কেন বন্ধ হবে একটা ঘরে তাহলে এই জিনিসটা হচ্ছে কি যখন একটা ডিসিপ্লিন থেকে আমরা চলে যাব একটা হিডেন জিনিস চলে আসবে তখন কিন্তু ওরাই তো লিডার একটা ঘরে প্রত্যেকটা ঘরে আমি মনে করি প্রত্যেকটা সন্তান মানে প্রত্যেকটা লিডার তারাই লিড দিবে আমি একটু আগে আমি আমার সময় আমি যখন বলছি যে আমরা যখন আমাদের জুনিয়রদেরকে দায়িত্ব শিফট করে দিয়ে আসছি আমাদেরকে আমাদের ভালো লাগতো কিন্তু এখন তারা অন্য কাউকে শিফট করতে পারতেছে না কেন কারণ তারা ভুল লাইনে আছে অর্থাৎ আজকে আমাদের দেশের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা একটা কথা হচ্ছে যে ইয়তের যে ডেভেলপমেন্ট কথা বলা হয়েছে ইয়তের ডেভেলপমেন্ট কখন হবে যখন একটা পরিবার ডেভেলপ হবে একটা পরিবার ঠিকভাবে চলবে তাহলে একটা পরিবার ঠিকভাবে চলতেছে কিনা ওই জিনিসটা আমাদেরকে বের করতে হবে অর্থাৎ আমাদের সামাজিক বিজ্ঞান বই বাদ চলে গেছে তাতে কোনো সমস্যা নেই আমাদের তানভীর স্যার আছে বা আমাদের স্যার আমাদেরকে দেখা দেবে যে আর কাকে কাকে আমাদের টিমে নেওয়া যায় যাতে আমরা প্রতিটা পরিবারে যাব যদি আমরা সেটা গ্রাম থেকে শুরু করতে চাই তাহলে গ্রামের প্রত্যেকটা পরিবারে যাব যে হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে তার পাশাপাশি পারিবারিক শিক্ষাটা দরকার যে পরিবার আমরা দরকার একটা বই তৈরি করতে পারি বা এমন কিছু আমরা নিজেরা তৈরি করি যেটার মধ্যে এমন কিছু গাইডলাইন থাকবে যেটা তার মা বাবার সাথে আমরা ডিসকাশনে বসতে পারি যেন বাচ্চাকে এই জিনিসগুলো গাইডলাইন করা হয় অর্থাৎ একটা দিক নির্দেশনা দরকার সহজ কথা যে আমরা পারিবারিক ভাবে আমার আমার মতে পরিবার থেকে এই জিনিসটা স্টার্ট হওয়া উচিত এবং সেটা অর্থাৎ আমার ঘর থেকে যদি প্রতিটা সন্তান বা প্রতিটা লিডার সঠিকভাবে বের হয় তার সামনে যদি কেউ যদি স্মোক করে সে কখনো কিন্তু স্মোক করবে না সে বরঞ্চ তাকে বাধা দিবে বা তাকে ওখান থেকে সরে আসতে বলবে
যে অর্থাৎ প্রতিটা ইন্ডিভিজুয়াল যদি আমরা ঠিক হই তাহলে আমরা একটা সোসাইটিতে সবাই ঠিক হতে পারবো, সোসাইটির যে সমস্যাগুলো সেগুলো দূর হবে এটা মনে করি। যেমন আমি আরেকটু জিনিস শেয়ার করি, আমি যেটা ওই বাধার কথা বলতে যাচ্ছিলাম, আমি যতদিন রোটেট মুভমেন্টে ইনভলভ ছিলাম আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোভাবে ইউনিক ওয়েতে কাজ করার, করছিও সানবিস্তার অনেকগুলোতে সেটা দেখতে, এবং যখন দেখছি যে না এখানে অনেক ধরনের বাধা আছে। বাধা বলতে কিরকম, আমাদের সমাজে এখন এমন একটা জিনিস ডেভেলপ হয়েছে যে শো অফটা বেশি হয়। হ্যাঁ, শো অফটা বেশি হয়। কেন কথাটা বলতেছি, মানে বর্তমানে আমি সরি টু সে মানে রোটারির অনেক প্রোগ্রাম যা শো অফ, মানে অর্থাৎ তাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে রোটারির মুভমেন্ট চলতেছে কিভাবে, আমাদের দেশে চলতেছে কিভাবে, তো এটা খারাপ হতে হতে আমার একটা পর্যায়ে চলে আসছে। এটাকে কিভাবে ঠিক করা যায় আমি জানি না, বলে কথা বলতে গেলে আরো অনেক বেশি হবে। যেমন শুধু যে পয়সা খরচ করে সমাজের ভালো কিছু করা যাবে তা না, শিক্ষণীয় অনেক কাজও করা যায়। যেমন আমাদের তানভীর স্যার, আমাদের যে ইন্টারন্যাশনাল যে একটা প্রোগ্রাম আছে মডেল ইউনাইটেড অ্যাসেম্বলি, জাতিসংঘের একটা অধিবেশন, এটা আমি সত্যিকারে করে দেখাইছি। আমি দেশের বাইরে থেকে, আমি নেপাল থেকে আমি অনেকজন রোটেক্টর আনছিলাম, একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমি ইন্টারন্যাশনাল ভাবে করে দেখাইছি, এবং ওটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম আমি করে দেখাইছি। ওটা এর আগেও কেউ করে দেখাতে পারে নাই, এর পরে কেউ করে দেখাতে পারে না, করে দেখাতে পারবে নাকি আমার আই হ্যাভ সো মাচ ডাউট। এবং ওইটা ওই যে ইন্টারকোর ডিস্ট্রিকশনের কথা বলছি, আমি যতদিন এখন তো সময় তেমনটা দিতে পারি না, বা অনেক রাগও আছে যেহেতু তারা শো অফে বেশি ব্যস্ত বা রাইট টেক থেকে সরে আসছে। হ্যাঁ, যেখানে ময়লা পড়ে আছে ওখানে ময়লা পরিষ্কার করে না, যেখানে ময়লা নাই খুবই কম ওখানে কিছু ময়লা পরিষ্কার করে ক্লিনিং একটা প্রজেক্ট দাঁড় করাই দেয়, এটা আসলে খুবই হাস্যকর। ঠিক আছে, আমি অনেকগুলো অনেক সময় আমরা দেখছি যে এখন সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, মানে শো অফ আমার কথা হচ্ছে ওইটাই যে আমার আমি এখানে কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরছি। এই জিনিসগুলো যদি আমরা কাজ করি আমার খুব ভালো হয়। একটা হচ্ছে পারিবারিক শিক্ষাটা কিভাবে ডেভেলপ করা যায়, সেকেন্ড হচ্ছে যে পরিবার থেকে যদি ডেভেলপ করা যায় দেন ওই পরিবারের লিডারটা সে ঘরের বাইরে আসতেছে, তাহলে প্রত্যেকটা পরিবারের ভালো লিডার বাইরে আসতেছে, তাহলে কিন্তু আর সমাজটা সুন্দর হবে, অসুন্দর হবে না। যার কারণে আমার রাইট পিপলটা বের হচ্ছে, তখন সে রাইট জায়গায় যাবে, তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে সত্যিকার একজন আমরা ডাক্তার পাবো, স্বাস্থ্যমন্ত্রী, হোয়াট এভার এডুকেশনও সেম পাবো। মানে জিনিসটা আমার কথা হচ্ছে, আমারও স্বপ্ন আছে যে আমার গ্রামের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করবো, করতে পারবো তখনই যদি ওখানেও ওই লিডারটা ভালো হয়। সো আমি এখানে ব্যাপারে শেষ করছি, এটা হচ্ছে আমার প্রস্তাবনা বা আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল গেস্টদেরকে, অনেক মূল্যবান কথা বলেছেন সবাই, অনেক ইনফরমেটিভ কথা ছিল। পুকন ভাইয়া, অয়ন ভাইয়া, সাইফুদ্দিন ভাইয়া, এবং আমাদের শ্রদ্ধেয় তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্যার, সবসময় আমরা স্যারকে শুনি। আসলে স্যার যখন কথা বলেন সেটা ক্লাসে কিংবা ক্লাসের বাইরে যেখানেই হোক না কেন, মন্ত্রমুগ্ধের মতো শুনে থাকতে আমাদের ভালো লাগত। তো স্যারকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি গ্রিন সোসাইটি বাংলাদেশকে, এবং এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Well, thank you.